হ্যালো, ওয়েলকাম টু সহজ পাঠ। তো আজকে আমরা আরো একটা লাইফ টেস্ট নিয়ে চলে এসেছি, এটা লাইফ টেস্ট 7। এখানে আপনার স্পিডের টেস্ট যেমন হবে সেরকম নলেজের টেস্ট হবে। তো আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এই এই টেস্টটা শুরু করার আগে আমি 1 মিনিট টাইম দিচ্ছি। সেই 1 মিনিটের মধ্যে আপনারা ম্যাক্সিমাম ভিডিওটা শেয়ার করুন, যাতে যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে বেশি সংখ্যক স্টুডেন্টরা এখানে এসে জয়েন করতে পারে। তো আবারও বলছি, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকে আমরা লাইভ টেস্ট 7 নিয়ে চলে এসেছি। এখানে যেমন আপনার স্পিডের টেস্ট হবে সেরকমই আপনার নলেজের টেস্ট হবে। তো সেই জন্য 1 মিনিট টাইমে আমি জাস্ট 1 মিনিট টাইম দেবো, কিছু সেকেন্ড টাইম দেবো আমি। তার মধ্যে আমি চাইবো আপনারা ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করুন, লিঙ্ক শেয়ার করুন, যাতে বেশি সংখ্যক স্টুডেন্টরা এখানে জয়েন করতে পারে, এখানে জয়েন করতে পারে, আর আর আমাদের টেস্টটা আরো ভালো হয়। ঠিক আছে, তো সেই জন্য আমি ওয়েট করছি, জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আপনারা ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিন, তারপরে আমি স্টার্ট করব। আর যারা যারা এখন অন আছেন, যারা এখানে জয়েন করছেন, এখন জয়েন করছেন আস্তে আস্তে, তারা হাই লিখুন বা হ্যালো লিখুন কিছু একটা চ্যাটে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা অন আছেন বা আপনারা এখন অ্যান্সার দিতে রেডি। ঠিক আছে, তো রেডি বলুন বা হাই বলুন, হ্যালো বলুন, কিছু একটা বলুন, আমি তারপর জাস্ট স্টার্ট করে দেবো। তো আপনারা জয়েন করতে থাকুন, সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করতে থাকুন, ম্যাক্সিমাম শেয়ার করতে থাকুন। আপনারা যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে আছেন, টুইটার, সব জায়গায়, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় শেয়ার করতে থাকুন ভিডিওটা লিঙ্ক, যাতে আমাদের টেস্টটা ভালো হয়, প্রচুর প্রচুর স্টুডেন্ট যাতে জয়েন করতে পারে। ঠিক আছে, যারা জানে না সবাইকে শেয়ার করতে থাকুন, যাতে ভালো করে টেস্টটা হয়। আর যারা এখন জয়েন করছেন, তারা একটা হ্যালো বা রেডি কিছু একটা লিখুন, তাহলে আমি স্টার্ট করে দেবো টেস্ট। তো রাজীব, এসকে রাজীব শেখ বলছেন হাই দাদা, হাই রাজীব। তো রাজীব জয়েন করেছেন, আরো যারা জয়েন করছেন তারা সবাই হাই বা হ্যালো কিছু লিখুন, আমি স্টার্ট করে দেবো। তো আমি আশা করবো আপনারা ভিডিওটা লিঙ্কটা শেয়ার করছেন, আমি স্টার্ট করে দেবো ভিডিওটা, আমি স্টার্ট করে দেবো কোশ্চেন্স। তো ফার্স্ট, তো শুভঙ্কর দাস হাই বলছেন, শুভঙ্কর দাস হাই বলছেন। তো আপনারা যারা জয়েন করছেন তারা জয়েন করতে থাকুন, আর আপনারা ভিডিওটা শেয়ারও করতে থাকুন, ম্যাক্সিমাম শেয়ার, যাতে আমাদের টেস্টটা খুব ভালো হয়। সুকান্ত প্রামাণিক বলছেন হাই, তো হাই সবাইকেই, হাই, ওয়েলকাম ওয়েলকাম। আমরা নতুন উদ্যমে একটা নতুন টেস্ট আজকে শুরু করব, যাতে ভালোভাবে টেস্টটা হয়, সেই জন্য আপনাদের অ্যান্সার দেওয়া প্রত্যেকটা কোশ্চেনে মাস্ট। তো শুভঙ্কর দাস স্টার্ট বলছেন, একদম আমি স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন আমি শো করছি আজকের লাইভ টেস্ট 7 এর ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট অ্যান্সার কে দেয় দেখা যাক। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ মেজার্ড বাই সিমেন্স, সিমেন্স মানে সিমেন্স ইউনিট, কোন ভৌতিক পরিমাপকে সিমেন্স একক দ্বারা পরিমাপ করা হয়। তো অপশন আছে ইলেকট্রিক পোটেনশিয়াল মানে তড়িৎ বিভব, ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স মানে তড়িৎ সঞ্চালন, ম্যাগনেটিক ফ্লাক্স মানে চুম্বকীয় প্রবাহ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক। তো বাংলায় কোশ্চেন আছে, ইংলিশে কোশ্চেন আছে, বাংলায় অপশন আছে, ইংলিশে অপশন আছে, আপনারা অ্যান্সার দিতে শুরু করুন। নেহা চৌধুরী, রাধে রাধে। তো এটার অ্যান্সার আপনারা দেওয়ার চেষ্টা করুন। কোশ্চেন বাংলা ইংলিশ দুটোতেই আছে, কোশ্চেন অ্যান্সার অপশনও আমাদের বাংলা ইংলিশ দুটোতেই আছে। তো যার যেই ভাষায় সুবিধা সেই ভাষায় পড়ুন আর কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনে ফার্স্ট অ্যান্সার কে আগে দেন দেখি। তো যারা জয়েন করছেন সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। আমি চাইবো আপনারা যেটা অ্যান্সার মনে হয় প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। আপনারা যদি ঠিক অ্যান্সার দেন তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি ভুল অ্যান্সারও দেন তাহলে এখানে আপনারা শিখতে এসছেন, এখানে শিখতে পারবেন, এখানে ভুল অ্যান্সার করলে আপনাদের পরীক্ষায় গিয়ে কারেক্ট হবে। ঠিক আছে, তো শুভঙ্কর দাস ফার্স্ট অ্যান্সার দিচ্ছেন, আই থিঙ্ক ডি মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সিমেন্স ইউনিট, দেখা যাক। আর বাকিটাও অ্যান্সার দিতে পারেন আপনারা যারা দেখছেন। তো খুব টিপিক্যাল কোশ্চেন নয় এটা, এটা ইজি কোশ্চেন। রাজীব শেখ বলছেন ম্যাগনেটিক ফ্লাক্স, দেখা যাক। সি বলছেন ম্যাগনেটিক ফ্লাক্স, নেহা চৌধুরী সি। তো এটার এটার আমি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, এটার আমি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, এটা একটু ডাউট হচ্ছে। তো এটার এটার কারেক্ট অ্যান্সার হবে ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স বা তড়িৎ সঞ্চালন, তড়িৎ সঞ্চালন বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে সিমেন্স। ঠিক আছে, এর ইউনিট হচ্ছে সিমেন্স। সুকান্ত প্রামাণিক বি, একদম কারেক্ট অ্যান্সার, ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্সের ইউনিটই হচ্ছে সিমেন্স। আর ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি সেটা আপনারা বলবেন, সেটা আপনারা বলবেন, সেটাও সেটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি, সিমেন্স ইউনিট কনফিউজ করবেন না। আর কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে ওহম টু দি পাওয়ার -1, ওহম টু দি পাওয়ার -1। কেন, কারণ রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, আর কন্ডাক্টেন্স যেহেতু রেজিস্ট্যান্সের অপোজিট, তাই 1/রেজিস্ট্যান্স বা 1/ওহম এটার ইউনিট হবে। ঠিক আছে, তো এটাকে আমরা সিমেন্স বলি। নেহা চৌধুরী বি, একদম কারেক্ট।
সেকেন্ড কোশ্চেনে চলে যাবো, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং লাইট ইন্টেন্সিটি, কোন যন্ত্রের মাধ্যমে আলোর প্রাবল্য মাপা হয়, আলোর প্রাবল্য মাপা হয়। তো ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন, আমি জানি এগুলো আপনারা কারেক্ট অ্যান্সার দিতে পারবেন। তো এই কোশ্চেন গুলোই কিন্তু আপনারা এক্সাম হলেও গিয়ে দেখতে পাবেন। তো এটার কারেক্ট অ্যান্সার দিন, এইটার এইটার যেটা অ্যান্সার বাকি যেই যন্ত্রগুলোর নাম এখানে দেয়া আছে, কারেক্ট অ্যান্সার বাদ দিয়ে যেই বাকি যন্ত্রগুলোর নাম এখানে দেয়া আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো সম্বন্ধেও আমি বলে দেব। কারণ যেটা খুশি কোশ্চেন আসুক আমাদের জানতে হবে। শুভঙ্কর দাস বলছেন ব্যারোমিটার, দেখা যাক বাকিটাও অ্যান্সার দিয়ে, বাকিটাও অ্যান্সার দিতে পারেন এবং আমি চাইবো সবাই অ্যান্সার দিন যারা দেখছেন। ভালো ভালো কোশ্চেন আমাদের আজকে আছে, ভালো ভালো কোশ্চেন আছে। এটা আপনার সামনে যে সমস্ত পরীক্ষা আছে যেখানে জিএস থাকে, যেখানে জিএ থাকে, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই কোশ্চেন গুলো, আপনারা অবশ্যই দেখতে পাবেন। নেহা চৌধুরীও বলছেন ব্যারোমিটার, হুম হুম, দেখা যাক কারেক্ট কিনা, দেখা যাক, লেটস সি। তো আর কোনো অ্যান্সার আমি পাচ্ছি না, আপনারা অ্যান্সার দিতে পারেন, আপনারা অ্যান্সার দিতে পারেন। আর আমি বলবো, আবারও মনে করিয়ে দেবো, যারা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করতে থাকুন, ম্যাক্সিমাম শেয়ার করতে থাকুন, যাতে যাতে বেশি কন্টেস্টেন্ট আমাদের সাথে, মানে বেশি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয় আর ভালোভাবে আমরা কন্টেস্টটা চালাতে পারি, ঠিক আছে? তো ব্যারোমিটারই আপাতত অপশন এসছে, আর কোনো অ্যান্সার আসেনি, আর কোনো অ্যান্সার আসেনি। এটার আমি কারেক্ট অ্যান্সার শো করে দিচ্ছি, এটার কারেক্ট অ্যান্সার হবে লুসিমিটার। লুসিমিটার, ব্যারোমিটার খুবই ইম্পর্টেন্ট একটা যন্ত্র, আর লাইট ইন্টেন্সিটি বা আলোর প্রাবল্য মাপার জন্য লুসিমিটার ইউজ হয়। আর ব্যারোমিটার খুবই ইম্পর্টেন্ট একটা যন্ত্র, ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়, ব্যারোমিটার দিয়ে অ্যাটমসফেরিক প্রেশার মাপা হয়, অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক আছে? ব্যারোমিটার দিয়ে অ্যাটমসফেরিক প্রেশার মাপা হয়। আর বাকিগুলো ক্রায়োমিটার, কি ক্রায়োমিটার খুব ইম্পর্টেন্ট একটা যন্ত্র, ক্রায়োমিটার দিয়ে, ক্রায়োমিটার একটা থার্মোমিটারেরই কাজ করে, টেম্পারেচার মাপে, কিন্তু খুব লো টেম্পারেচারের অবজেক্টদের, যেই সমস্ত অবজেক্ট খুব লো টেম্পারেচারে থাকে সেই লো টেম্পারেচারের অবজেক্টদের জন্য, টেম্পারেচার মেজার করার জন্য ক্রায়োমিটার ইউজ হয়। আর সায়ানোমিটার কি কাজে ইউজ হয়, সায়ানোমিটার ইউজ হয় কালার ইন্টেন্সিটি মাপার জন্য, আকাশের ব্লু স্কাই এর কালার ইন্টেন্সিটি মাপার জন্য, মানে আকাশ কতটা স্কাই কতটা ব্লু সেইটা মেজার করার জন্য সায়ানোমিটার ইউজ হয়। তো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকেই আপনারা কোশ্চেন দেখতে পারেন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে যাবো, থার্ড কোশ্চেন কি আছে, ইফ আইস ফ্লোটিং অন আ ভেসেল মেল্টস হোয়াট উইল হ্যাপেন টু দা ওয়াটার লেভেল। খুব ভালো করে মন দিয়ে পড়বেন, যদি জলে ভাসমান একটি বরফ গলে যায় তাহলে জলতলের কিরূপ পরিবর্তন হবে, ইনক্রিজেস মানে বৃদ্ধি পায়, ডাজেন্ট চেঞ্জ মানে কোনো পরিবর্তন হয় না, ফার্স্ট ইনক্রিজেস বিফোর ডিক্রিজিং মানে প্রথমে বৃদ্ধি পেয়ে পরে কমে যায়, আর ডিক্রিজেস মানে হ্রাস পায়। তো এটার অ্যান্সার কি হবে ফার্স্টে দেখা যাক। জিতুগিরি ফার্স্ট অ্যান্সার দিচ্ছেন বি, জিতুগিরি ফার্স্ট অ্যান্সার দিচ্ছেন বি মানে ডাজেন্ট চেঞ্জ, দেখা যাক কারেক্ট অ্যান্সার কিনা। তো যারা দেখছেন প্রত্যেকেই আমি বলবো অ্যান্সার দিন, আপনারা ঠিক হোক ভুল হোক অ্যান্সার দিন, অ্যান্সার দিন, তাহলেই আপনারা শিখতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বরফ জলে ভাসমান সেই বরফটা গলে যাচ্ছে, আইস ফ্লোটিং অন আ ভেসেল মেল্টস, ঠিক আছে, আইসটা মেল্ট হয়ে যাচ্ছে, তো সেটা ওয়াটার লেভেলের কি চেঞ্জ হবে, জলতলের কি চেঞ্জ হবে, জলতল বাড়বে কমবে, প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস হবে না একদম হ্রাসই হবে বা ডিক্রিজ হয়ে যাবে। তো রাজীব শেখ বলছেন বি, রাজীব শেখ বলছেন বি মানে ডাজেন্ট চেঞ্জ, কোনরূপ পরিবর্তন হয় না। তো এটা কি কারেক্ট অ্যান্সার দেখে নেব, ডাজ নট চেঞ্জ, ডাজ নট চেঞ্জ। আর সুকান্ত প্রামাণিক বলছেন ডি মানে ডিক্রিজেস, তো এটার আমি কারেক্ট অ্যান্সার শো করে দেবো, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডাজ নট চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না, এটা একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছেন আপনারা যারা বলেছেন বি, একদম কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, ভেরি গুড। এটা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন এটা খুবই ভালো কোশ্চেন, এটা আমাদের মনে রাখতে হবে, এটা কোন রূপ জলের লেভেলের পরিবর্তন হয় না, ঠিক আছে? তো যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন ভেরি গুড। ফোর্থ কোশ্চেন, ফোর্থ কোশ্চেনে চলে যাবো, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস স্কার্ভি, কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ দেখা যায়, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটা এটা ইজি কোশ্চেনও। তো জিতুগিরি অপশন দিচ্ছেন ডি মানে ভিটামিন সি, সুকান্ত প্রামাণিক বলছেন ডি মানে ভিটামিন সি, নেহা চৌধুরী ডি, আজাদ মোল্লা সি, শুভঙ্কর দাস সি, রাজীব শেখ সি, রাজীব শেখ ডি বলছেন মানে ভিটামিন সি,
তো ভিটামিন সি, আমি এটা বুঝতে পেরেছি যে যারা যারা সি বলছেন তারাও ভিটামিন সি বলতে চাইছেন, তো ডি অপশন বা ভিটামিন সি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে বা ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে স্কার্ভি ডিজিজ বা স্কার্ভি রোগ দেখা যায়। ভেরি গুড রাজীব, রাজীব শেখ, ফোর এর ডি, ভেরি গুড, ভেরি কারেক্ট, সবাই একদম কারেক্ট অ্যান্সার দিয়েছেন আপনারা, খুব ভালো, এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ফিফথ কোশ্চেন, উইচ ভাইরাস কজেস চিকেন পক্স, চিকেন পক্স রোগের জন্য কোন ভাইরাস দায়ী? রুবেলা ভাইরাস, হারপাস জস্টার ভাইরাস, রেবিস ভাইরাস, ভেরিওলা ভাইরাস, তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কোন কোন ভাইরাসের জন্য চিকেন পক্স ডিজিজ দেখা যায়, চিকেন পক্স রোগ, চিকেন পক্স রোগ দেখা যায়, তো এটার কারেক্ট অ্যান্সার কে দিতে পারেন? দেখি, ডি বলছেন জিতুগিরি, জিতুগিরি বলছেন ডি, তো দেখা যাক ডি ভেরিওলা ভাইরাস কারেক্ট অ্যান্সার কিনা। বাকি যারা দেখছেন তারাও অ্যান্সার দিন, সবাই সবাইকে আমি বলবো একটু তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার স্পিডটাও চেক হবে। সুকান্ত প্রামাণিক বলছেন ডি মানে ভেরিওলা, রাজীব শেখ বলছেন এ মানে রুবেলা, নেহা চৌধুরী বলছেন ভেরিওলা, তো ভেরিওলা ভাইরাস আমি অ্যান্সার পেয়েছি অনেকগুলো, রুবেলা ভাইরাসও অ্যান্সার পেয়েছি। জিতুগিরি বলছেন সরি বি হারপাস জস্টার ভাইরাস বলছেন আপনি, ঠিক আছে। আজাদ মোল্লা বলছেন বি মানে হারপাস জস্টার, তো এটা আমি অ্যান্সার শো করে দেবো, একদমই ঠিক বলছেন আপনারা, ভেরি গুড, এটার অ্যান্সার হবে বি হারপাস জস্টার ভাইরাস। আর যেটা নিয়ে কনফিউশন হচ্ছে আমি একদমই কনফিউশন ক্লিয়ার করে দেবো, আমি জানতাম এটা নিয়ে কনফিউশন হবে, এটা আমি আশাই করেছিলাম এটা নিয়ে কনফিউশন হবে, কারণ হারপাস জস্টার রোগের, হারপাস জস্টার ভাইরাস দায়ী চিকেন পক্স এর জন্য, আর ভেরিওলা ভাইরাস দায়ী হচ্ছে স্মল পক্স এর জন্য, ঠিক আছে, স্মল পক্স এর জন্য দায়ী হচ্ছে ভেরিওলা ভাইরাস, তো এইটা কনফিউজ করবেন না, পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটার এই কোশ্চেনটা একবার দেখে নেবেন, হারপাস জস্টার দায়ী চিকেন পক্স এর জন্য, ভেরিওলা ভাইরাস হচ্ছে স্মল পক্স এর জন্য, ঠিক আছে। ভেরি গুড, যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন ভেরি গুড। সিক্সথ কোশ্চেন, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান লঞ্চড ইন ইন্ডিয়া, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে ভারতে শুরু হয়েছিল? 1941, 1951, 1955, 1931, কোন সালে, কোন ইয়ারে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল ভারতে? এটার অ্যান্সার দেবেন, সাথে সাথে এটাও বলবেন যে কারেন্ট আমাদের এখন কোন ফাইভ ইয়ার প্ল্যান বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে। জিতুগিরি ফার্স্ট অ্যান্সার দিয়েছেন বি মানে 1951, চন্দন সাহা বি মানে 51, জিতুগিরি 51 টু 56 মানে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানের টাইম পিরিয়ড বলছেন আপনি, ঠিক আছে। সুকান্ত প্রামাণিক বি, রাজীব শেখ এ, আজাদ মোল্লা বি, শুভঙ্কর দাস বি, রাজীব শেখ বি, 1951, নেহা চৌধুরী, তো সবাই কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, ভেরি গুড, একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার, 1951, ঠিক আছে, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছেন আপনারা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 এই চালু হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে চলে যাব। আর্টিকেল 343 ইজ রিলেটেড টু হুইচ অ্যামং দ্য ফলোয়িং, আর্টিকেল 343 নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? নাম্বার অফ সিটস ফর দ্য লোকসভা মানে লোকসভার সিট সম্বন্ধে বলে এই আর্টিকেলটা, আর্টিকেল 343 আমাদের লোকসভার সিট সম্বন্ধে বলে, নাকি নাম্বার অফ সিটস ফর দ্য রাজ্যসভা, রাজ্যসভা সিটের ব্যাপারে বলে, হিন্দি অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি সরকারি ল্যাঙ্গুয়েজ হিসাবে বলে, নাকি স্পেশাল স্ট্যাটাস টু কাশ্মীর, কাশ্মীরকে একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে বলে, তো এটা কিসের ব্যাপারে বলে? জিতুগিরি বলছেন সি মানে হিন্দি অ্যাজ স্পেশাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দেখা যাক। সুকান্ত প্রামাণিকও বলছেন সি, নেহা চৌধুরী বলছেন সি, দেখা যাক কারেক্ট অ্যান্সার কিনা। চন্দন সাহাও বলছেন সি, তো খুব খুব তাড়াতাড়ি অ্যান্সার আসছে, খুব তাড়াতাড়ি অ্যান্সার আসছে, এবং এবং এটাও আমি বলবো খুবই কারেক্ট অ্যান্সার আসছে, খুবই কারেক্ট অ্যান্সার আসছে, স্পিডে যারা অ্যান্সার দিচ্ছেন তারা একদমই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড, ভেরি গুড, তো সবার কারেক্ট অ্যান্সার হিন্দি অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিসক্রাইব করছে এই আর্টিকেলের মাধ্যমে, ঠিক আছে। শুভঙ্কর দাস সি বলছেন, ভেরি গুড, তো এইটা আমি এখান থেকে এইটুকুই বলবো যে অনেকেরই এটা ডাউট হয়, অনেকেরই এটা ডাউট হয়, অনেকেই এটা কনফিউজ করেন যে হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা, হিন্দি একদমই ভারতের রাষ্ট্রীয় ভাষা নয়, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, ইন্ডিয়ার কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রীয় ভাষা নেই, ইন্ডিয়ার সরকারি ভাষা আছে, অফিসিয়াল ভাষা আছে, সেটা 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে হিন্দি একটা, ঠিক আছে। এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে হিন্দি, বাংলা, ইংলিশ, সংস্কৃত, এখন বর্তমানে সাঁওতালি, তারপর সিন্ধি, অনেক ভাষাই পড়ে, তার মধ্যে হিন্দি একটা, হিন্দি আলাদা করে কোনো স্পেশাল ভাষা নয়, ভারতের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রীয় ভাষা নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
উইচ কান্ট্রি ফার্স্ট মেড কনস্টিটিউশন, কোন দেশ সর্বপ্রথম সংবিধান তৈরি করেছে? ইন্ডিয়া, ইউএসএ, কানাডা, ইংল্যান্ড। তো এটার কারেক্ট অ্যান্সার কে দেবেন? জিতুগিরি বলছেন টু, মানে ইউএসএ। তো জিতুগিরিকে আপনারা ফলো করুন, খুব স্পিডে অ্যান্সার দিচ্ছেন জিতুগিরি। আপনারা কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, অবশ্যই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, কিন্তু স্পিডটাও মেনটেন করতে হবে। তো জিতুগিরি অ্যান্সার চেঞ্জ করে ডি বলছেন, মানে ইংল্যান্ড। আজাদ মোল্লা বি বলছেন, শুভঙ্কর দাস বি বলছেন, মানে ইউএসএ। তো একটা ডি অ্যান্সার পেয়েছি, দুটো বি অ্যান্সার পেয়েছি, দুজন বলছেন বি, একজন বলছেন ডি। চন্দন সাহাও বি, নেহা চৌধুরী ইউএসএ, রাজীব আটের বি, রাজীব বলছেন আটের বি মানে ইউএসএ। আজাদ মোল্লা সরি ডি, আজাদ মোল্লা অপশন চেঞ্জ করে ডি দিচ্ছেন। তো বি আর ডি এর মধ্যে একটা কনফিউশন হচ্ছে ইউএসএ আর ইংল্যান্ডের মধ্যে, এটা একদমই হওয়ার কথা না। আর আজকে এই কোশ্চেনটার পরে আর এই ডাউটটা রাখবেন না, একদমই ইউএসএ কারেক্ট অ্যান্সার, একদমই ইউএসএ কারেক্ট অ্যান্সার। যারা অ্যান্সার ডিলিট করছেন খুবই ভুল করছেন, ইউএসএ একদমই কারেক্ট অ্যান্সার। আর এই ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ইউএসএ সংবিধান তৈরি হয়েছে কবে সর্বপ্রথম পৃথিবীতে? 1787, 1787 এ ইউএসএ কনস্টিটিউশন তৈরি করেছে, সেই জন্য সবার ফার্স্ট ইউএসএ। জিতুগিরি ইউএসএ একদম ঠিক বলছেন, এখন ইউএসএ সবার প্রথম পৃথিবীতে কনস্টিটিউশন তৈরি করেছে, ঠিক আছে? তো এটা নিয়ে একদম এরপর থেকে আর কখনো ডাউট ক্রিয়েট করবেন না, পৃথিবীতে প্রথম ইউএসএ, ঠিক আছে? নেক্সট, হোয়াট ডাজ দা হুইল ইন দা ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট? জাতীয় পতাকায় অশোক চক্র কিসের প্রতীক? ট্রুথ বা সত্য, প্রসপেরিটি বা সমৃদ্ধি, গ্রোথ বা উন্নতি, ফিউচার বা ভবিষ্যৎ। তো কিসের ন্যাশনাল ফ্ল্যাগে যেটা হুইল আমরা দেখতে পাই, অশোক চক্র যেটাকে বাংলায় বলে, সেই জাতীয় পতাকায় অশোক চক্র বা হুইলটা আমাদের কিসের প্রতীক? ট্রুথ, প্রসপেরিটি, গ্রোথ, ফিউচার, সত্য, সমৃদ্ধি, উন্নতি, ভবিষ্যৎ। জিতুগিরি বলছেন সি, মানে গ্রোথ বা উন্নতি। চন্দন সাহা বলছেন সি, আজাদ মোল্লা বলছেন বি, রাজীব শেখ বলছেন নাইনের এ মানে ট্রুথ। তো এ বি সি তিনটে অপশনই আমি পেয়েছি এখনো পর্যন্ত, দেখা যাক কার ঠিক। শুভঙ্কর দাস বলছেন এ, এ বি সি আমি সবই অ্যান্সার পাচ্ছি, দেখা যাক কার ঠিক। যারা দেখছেন আমি চাইবো প্রত্যেকেই অ্যান্সার দিন, খুবই ইজি কোশ্চেন এটা, খুবই ইজি কোশ্চেন, আমরা ছোটবেলায় এটা পড়েছি কিন্তু কনফিউশন হয় আমাদের। তো এটার অ্যান্সার আমি শো করে দিচ্ছি, আর কোনো অ্যান্সার আসছে না, এটার অ্যান্সার আমি শো করে দিচ্ছি, এটার অ্যান্সার অবশ্যই ট্রুথ বা সত্য। অশোক চক্র ট্রুথ বা সত্য কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, রিপ্রেজেন্ট করে এটা, ঠিক আছে? তো এইটার অ্যান্সার ট্রুথ। 10 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পয়েন্ট ক্যালিমিয়ার, পয়েন্ট ক্যালিমিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পয়েন্ট ক্যালিমিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, মিজোরাম, অরুণাচল প্রদেশ। তো এরকম কোশ্চেন আপনি অবশ্যই, আপনি এসএসসি বলুন, স্টেট পিএসসি, যে কোনো পরীক্ষা বলুন, যে কোনো পরীক্ষা যেখানে থাকে আমাদের জিএ, সেখানে অবশ্যই একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোশ্চেন থাকেই, ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কোশ্চেন আমাদের থাকেই। সেই হিসাবে এই পয়েন্ট ক্যালিমিয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা যেগুলো জেনারেলি পড়ে থাকি তার থেকে একটু আনকমন। পয়েন্ট ক্যালিমিয়ার কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, মিজোরাম, অরুণাচল প্রদেশ। ফার্স্ট অ্যান্সার দিয়েছেন আজাদ মোল্লা বি, মানে তামিলনাড়ু। তারপর জিতুগিরি বি, তামিলনাড়ু। শুভঙ্কর দাস বি, তো বি অ্যান্সার আসছে আপাতত, বি অ্যান্সার আসছে আপাতত, আর কোনো অ্যান্সার আসছে না, আমি একদম শো করে দেবো এটা অ্যান্সার। এটা আমি রাজীব বলছেন 10-এর এ মানে কেরালা, কেরালা। তো ঠিক আছে, এটা আমি অ্যান্সার শো করে দেবো, এটার কারেক্ট অ্যান্সার কিন্তু তামিলনাড়ু, তামিলনাড়ু হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? পয়েন্ট ক্যালিমিয়ার কোন রাজ্যে অবস্থিত? পয়েন্ট ক্যালিমিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে, ঠিক আছে? আর তামিলনাড়ু থেকে স্ট্যাটিক ফ্যাক্টস আমরা যদি জানতে চাই, বেশি কিছু জানার নেই, তামিলনাড়ুর সিএম আমরা জেনে নেব, ই কে পালানিস্বামি, আর গভর্নরকে, গভর্নর বা রাজ্যপাল হচ্ছেন বানোয়ারিলাল পুরোহিত, ঠিক আছে? এইটা আর তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই, ঠিক আছে? এইটুকু আমাদের জানতে হবে, এর চেয়ে বেশি কিছু জানার নেই। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ রাষ্ট্রকূটা ডাইনাস্টি? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কৃষ্ণা ওয়ান,
অমোক বর্ষ, দন্তি দুর্গা, কীর্তিবর্মন। কৃষ্ণ এক, অমোক বর্ষ, দন্তি দুর্গ না কীর্তিবর্মন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার অফ দা রাষ্ট্রকূটা ডাইনেস্টি কে ছিলেন? হু, তো এটার কারেক্ট অ্যান্সার কে দিতে পারেন? চন্দন সাহা ফার্স্ট অ্যান্সার দিয়েছেন সি, ফার্স্ট অ্যান্সার এসছে চন্দন সাহা সি। তো এই কোশ্চেন গুলো কিন্তু একদমই ছেড়ে যাওয়ার মতো নয়, একদমই ইগনোর করার মতো নয়, এই কোশ্চেন গুলো আপনারা অবশ্যই পরীক্ষায় দেখতে পাবেন। শুভঙ্কর সাহা বলছেন সি, সুকান্ত প্রামাণিক বলছেন সি মানে দন্তি দুর্গ। তো ভালো কোশ্চেন এগুলো, জিতুগিরিও সি বলছেন দন্তি দুর্গ। তো যা অ্যান্সার আমি এখনো পর্যন্ত পাচ্ছি তাতে সি ছাড়া আর কোনো উত্তর নেই, সি ছাড়া এখনো কোনো উত্তর নেই। এটা কারেক্ট কিনা আমরা দেখব, কারেক্ট কিনা আমরা দেখব। তো আমি অ্যান্সার শো করছি, এটার কারেক্ট অ্যান্সার হবে দন্তি দুর্গ। ঠিক আছে, দন্তি দুর্গ বা দন্তি দুর্গ এটার কারেক্ট অ্যান্সার। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তি দুর্গ। ভেরি গুড, যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছেন ভেরি গুড। রাজীব কারেক্ট অ্যান্সার দিচ্ছেন ইলেভেনের সি। তো চন্দন সাহা ফার্স্ট অ্যান্সার দিয়েছিলেন, তারপর শুভঙ্কর, সুকান্ত, জিতুগিরি, রাজীব শেখ, সবাই কারেক্ট অ্যান্সার দন্তি দুর্গ, একদম কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, সবাই খুবই ভালো, খুবই ভালো। 12th কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য পিএইচ রেঞ্জ অফ ফ্রেশ মিল্ক? বিশুদ্ধ দুধের পিএইচ রেঞ্জ কত? এটা একটা রেঞ্জের মধ্যে দেওয়া আছে, একটা একটা রেঞ্জের মধ্যে দেওয়া আছে কত থেকে কত এরকম ভাবে। তো সেই পিএইচ রেঞ্জটা ভালো করে কোশ্চেনটা পড়বেন। ফ্রেশ মিল্ক, বিশুদ্ধ দুধের পিএইচ রেঞ্জ কত? 6.4 থেকে 6.8, 8 থেকে 12, 2.1 থেকে 4.7, 7 থেকে 9। জিতুগিরি ফার্স্ট অ্যান্সার দিয়েছেন 7 থেকে 9, ডি। তারপর অ্যান্সার এসছে নিউটন বিশ্বাস, এ মানে 6.4 থেকে 6.8, জিতুগিরি এ, চন্দন সাহা এ, আজাদ মোল্লা অ্যান্সার দিয়েছিলেন ডি। তো ডি আর এ এর মধ্যে একটা কনফিউশন হচ্ছে, আর কনফিউশনটার একটা কারণও আছে। সুকান্ত প্রামাণিক এ, রাজীব শেখ বলছেন এ, বারোর এ, শুভঙ্কর সাহা, শুভঙ্কর দাস বলছেন এ। তো ভেরি গুড, যারা এ বলছেন, যারা এ বলছেন আর ডি যারা বলছেন, কনফিউশনটার কারণ আছে, তো সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বিশুদ্ধ দুধ বা ফ্রেশ মিল্ক স্লাইটলি কিন্তু অ্যাসিডিক হয়, আমরা জানি পিএইচ 7 এর নিচে মানে অ্যাসিডিক, 7 মানে নিউট্রাল, আর 7 এর উপরে মানে বেস। ঠিক আছে, 7 এর নিচে মানে অ্যাসিডিক, 7 এর উপরে মানে ক্ষারীয়, ঠিক আছে, আর 7 মানে নিউট্রাল। ঠিক আছে, তো 6.4 থেকে 6.8 বিশুদ্ধ দুধের পিএইচ রেঞ্জ, কারণ এটা স্লাইটলি অ্যাসিডিক হয়। 7 থেকে 9 যারা বলছেন তারা এইভাবেই বলছেন যে দুধ কখনো অ্যাসিডিক হতে পারে না, এটা নয়, বিশুদ্ধ দুধ স্লাইটলি অ্যাসিডিক হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ অফ ইন্ডিয়া? নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী? আরাবল্লী, হিমালয়, সাতপুরা, শিবালিক হিলস। তো সমস্ত সাবজেক্ট এখানে কভার হয়ে যাবে, পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, সব সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই ভিডিওগুলো। আপনারা যদি সবকটা লাইভ টেস্ট যেরকম ভাবে আসছে সেরকম ভাবে আপনারা দেখতে থাকেন তাহলে অবশ্যই সব আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অ্যান্সার কে দিয়েছেন এটার? ফার্স্ট অ্যান্সার দিয়েছেন শুভঙ্কর দাস এ, অচিন্ত মালাকার এ, শুভঙ্কর দাস অ্যান্সার দিয়েছেন ডি, জিতুগিরি এ, নিউটন বিশ্বাস এ, চন্দন সাহা এ, সুকান্ত প্রামাণিক এ, আজাদ মোল্লা এ, রাজীব শেখ এ, মানে আরাবল্লী। আরাবল্লী অ্যান্সার দিচ্ছেন আপনারা সকলেই এ অ্যান্সার দিচ্ছেন আরাবল্লী, আর একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছেন আপনারা, ভেরি গুড। যারা এ অ্যান্সার দিয়েছেন ভেরি গুড, খুব ভালো, আপনারা একদম কারেক্ট অ্যান্সার দিয়েছেন আর খুবই ভালো অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ, একদম স্পিডে অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড। 14th কোশ্চেন, 14th কোশ্চেন কি আছে? হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু সাকসেসফুললি স্কেল মাউন্ট মাকালু? কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে সফলভাবে মাউন্ট মাকালুতে উঠতে পেরেছেন বা চড়তে পেরেছেন বলা যায় এটা? ঠিক আছে, অপশন কি আছে? অরুণিমা সিনহা, প্রিয়াঙ্কা মোহিতে, মালাবত পূর্ণা, প্রেমলতা আগরওয়াল। তো এটার কারেক্ট অ্যান্সার কে দিতে পারেন দেখি, ফার্স্ট অ্যান্সার কার আসে? সোমনাথ সাহা ফার্স্ট অ্যান্সার এসছে এ, অরুণিমা সিনহা, জিতুগিরি এ, অরুণিমা সিনহা, চন্দন সাহা এ, আজাদ মোল্লা এ, অরুণিমা সিনহা, নিউটন বিশ্বাস এ, রাজীব শেখ 14 এর এ। তো এ ছাড়া আর অন্য কিছু মনে হলেও বলতে পারেন আপনারা, কারোর যদি অন্য কিছু মনে হয় সেটা অ্যান্সার দিতে পারেন আপনারা।
তো আর কোনো অ্যান্সার আসছে না, এ ছাড়া আর কোনো অ্যান্সার আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো এটার আমি কারেক্ট অ্যান্সার শো করে দেবো। এটার কারেক্ট অ্যান্সার কি? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রিয়াঙ্কা মোহিতে, প্রিয়াঙ্কা মোহিতে। ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার খেয়াল রাখবেন, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা মোহিতে। ঠিক আছে, আর এখান থেকে আমাদের কি জানতে হবে? এখান থেকে কিছুই জানতে হবে না, এখান থেকে জাস্ট এইটাই জানতে হবে যে মাউন্ট মাকালু যেটার কথা এখানে বলা হচ্ছে, এই মাউন্ট মাকালু হচ্ছে পৃথিবীর ফিফথ ফিফথ হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, ফিফথ হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা কোথায়? এটা এশিয়াতেই অবস্থিত, নেপাল আর চায়নার মাঝামাঝি অবস্থিত। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। 15th কোশ্চেনে আমরা চলে যাব। হুইচ পলিমার ইজ ইউজ টু মেক বটলস, কোন পলিমার বোতল তৈরিতে ব্যবহৃত হয়? টেফলন, নাইলন, পলিথিন, পলিপ্রপিলিন। তো সায়েন্সও কভার হবে, সবই কভার হবে, সব সাবজেক্ট আমাদের কভার হবে। আপনারা ধৈর্য ধরে সবকটা সেশন দেখতে থাকুন, শুরু থেকে একদম যখন থেকে সেশন শুরু হয় 10:15 তখন থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, যারা দেখছেন আপনারা ডেফিনেটলি কিছু না কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো এটার অ্যান্সার ফার্স্ট কি আসে দেখি। ইজি কোশ্চেন, এগুলো কঠিন কোশ্চেন নয়, কিন্তু এট দ্য সেম টাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজাদ মোল্লা অ্যান্সার দিয়েছেন বি মানে নাইলন, সোমনাথ সাহা অ্যান্সার দিচ্ছেন এ মানে টেফলন, জিতুগিরি অ্যান্সার দিচ্ছেন ডি মানে পলিপ্রপিলিন, রাজীব শেখ অ্যান্সার দিচ্ছেন সি। তো এ বি সি ডি চারটে অপশনই আমি পেয়েছি, জিতুগিরি অ্যান্সার চেঞ্জ করে দিচ্ছেন সি। তো এ বি সি ডি চারটে অপশনই আমি পেয়েছি, একমাত্র যে অপশন ডিলিট করেছে তার অপশনই ছিল কারেক্ট, পলিপ্রপিলিন। পলিপ্রপিলিন দিয়েই প্লাস্টিক বোটলস বা ওয়াটার বোটল, যেটাকে আমরা বলি ওয়াটার বোতল, সেটা তৈরি হয়। ঠিক আছে, পলিথিন আমরা ব্যাগ হিসাবে ইউজ করি, পলিথিন দিয়ে কখনো বোতল তৈরি করা যায় না, যেটা দিয়ে তৈরি করা যায় সেটাকে বলে পলিপ্রপিলিন। ঠিক আছে, এটার অ্যান্সার মনে রাখবেন আপনারা। 16th কোশ্চেন, এটাকে আমি যদি 4টে স্টার মেরে দিই তাও কিছু ভুল হবে না, আমি 1টা স্টারই মারছি। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, 2019 যে কোনো পরীক্ষা আসছে সেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হু হ্যাজ রিটেন দ্য বুক মাই সেডিশিয়াস হার্ট, মাই সেডিশিয়াস হার্ট পুস্তকটি কে রচয়িতা করেছেন, কে রচয়িতা পুস্তকটি রচয়িতা কে, কে রচনা করেছেন? অমিতাভ ঘোষ, অরুন্ধতি রয়, জোকা আলহার্থি, বিক্রম শেঠ। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা এটা মার্ক করে রাখুন, কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই দেখতে পাবেন, কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই দেখতে পাবেন। তো যেই নামগুলো আছে প্রত্যেকেই বিখ্যাত অথার, প্রত্যেকেই বড় বড় লেখক লেখিকা, তো তাদের মধ্যেই কেউ একজন এই বইটা লিখেছেন। ফার্স্ট অ্যান্সার এসছে আজাদ মোল্লা এ, জিতুগিরি বি, শুভঙ্কর দাস বি, অমিতাভ ঘোষ আর অরুন্ধতি রয়ের মধ্যে একটা ডাউট চলছে, সুকান্ত প্রামাণিক বি মানে অরুন্ধতি রয়, বি, ঠিক আছে। তো 16 এর বি অ্যান্সার দিচ্ছেন আপনারা, 16 এর বি অ্যান্সার দিচ্ছেন, একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড। এটা অরুন্ধতি রয়ের লেখা বই, মাই সেডিশিয়াস হার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, আমি আবারও বলছি, এটা কিন্তু মনে রাখবেন আপনারা। সোমনাথ সাহা বলছেন বি, ভেরি গুড। তো এখান থেকে আমাদের আর কিছু বইয়ের কথা মনে রাখতে হবে যেগুলো আমাদের এই বছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার আমি শর্ট লিখে দিচ্ছি, এটার রাইটার কে? এটার রাইটার হচ্ছেন শশি থারুর, শশী থারুর হচ্ছেন এটার রাইটার, দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, মনে রাখবেন। আর একটা এই সিমিলার টাইপের নাম যেটা আমরা কনফিউজ করি সেটা হচ্ছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য অ্যাক্সিডেন্টাল পিএম, যেটা রিসেন্টলি যেটা নিয়ে সিনেমা করা হয়েছে অনুপম খের, প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং এর চরিত্রে অভিনয় করেছেন, সেটা হচ্ছে বইটার নাম, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, যেটা লিখেছেন সঞ্জয় বারু। আর এই সঞ্জয় বারু রাইটারের ক্যারেক্টারটা ওখানে করেছিলেন কে সেটা আপনারা কমেন্টে লিখবেন। আর জোকা আলহার্তির নামও খুব ইম্পর্টেন্ট, কারণ এই জোকা আলহার্তি 2019 ম্যান বুকার প্রাইজ পেয়েছেন, ম্যান বুকার প্রাইজ পেয়েছেন 2019 জোকা আলহার্তি। ঠিক আছে, আর কোন বইয়ের জন্য পেয়েছেন সেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলেস্ট্রিয়াল বডিজ, সেলেস্ট্রিয়াল বডিজ। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। এই তিনটে বই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আগে অনেকগুলো বই করিয়েছি, এরপরেও বই করাবো, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শুধু সেগুলোই করাবো, সব নয়। ঠিক আছে, তো এটুকু আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন,
হুইচ ডে ইজ ডিক্লেয়ার্ড এস রসগোল্লা ডে বাই ওয়েস্ট বেঙ্গল? কোন দিনটিকে পশ্চিমবঙ্গ রসগোল্লা দিবস হিসেবে ঘোষণা করেছে? 7th আগস্ট, 18th ফেব্রুয়ারি, 30th জুলাই, 14th নভেম্বর? জিতুকের অ্যান্সার দিচ্ছেন ডি, মানে 14th নভেম্বর। দেখা যাক কারেক্ট অ্যান্সার কিনা। চন্দন সাহা অ্যান্সার দিচ্ছেন ডি। জিতু করে বলছেন বিবেক, না বিবেক নয়। ক্যারেক্টারটা কে করেছেন বলতে পারলে খুবই ভালো। আমি এইটুকু অপশন দিতে পারি যে টাইটেল খান্না। তো জিতুগিরি ডি, চন্দন সাহা ডি, আজাদ মোল্লা ডি, সোমনাথ সাহা ডি, শুভঙ্কর দাস ডি, রাজীব শেখ 17 এ ডি, মানে 14th নভেম্বর। আর একদম কারেক্ট, সুকান্ত প্রামাণিক ডি, একদম কারেক্ট অ্যান্সার, 14th নভেম্বর। এটা একদম ভুলবেন না, রসগোল্লা দিবস পশ্চিমবঙ্গ ডিক্লেয়ার করেছে। আর 30th জুলাই আগে আগে উড়িষ্যা যখন রসগোল্লা দিবস পালন করতো, তখন উড়িষ্যা 30th জুলাই পালন করতো, কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গ 14th নভেম্বর কে, মানে যেটা যেটা 14th নভেম্বর এই দিনেই পালন করবেন, এই দিনেই পশ্চিমবঙ্গ রসগোল্লা দিবস পালন করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 18th, হোয়াট ইজ দ্য হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার বাই অক্সফোর্ড ডিকশনারি? অক্সফোর্ড ডিকশনারি কোন শব্দটিকে বছরের সেরা হিন্দি শব্দ হিসেবে ঘোষণা করেছে? টক্সিক, নারী শক্তি, দঙ্গল, ইনসাফ? তো 14th নভেম্বর আমি যেটা বলতে চাইছিলাম, জওহরলাল নেহরুর জন্মদিন, জন্মদিবস, সেই জওহরলাল নেহরুর জন্মদিবসেই পশ্চিমবঙ্গ রসগোল্লা দিবস পালন করবে, ঠিক করেছে। ঠিক আছে, তো এটার অ্যান্সার আসছে অর্পণ আচারিয়া ডি, হয়তো আগেরটার অ্যান্সার দিচ্ছেন। জিতুগিরি সি, মানে দঙ্গল, চন্দন সাহা এ, মানে টক্সিক, অর্পণ আচারিয়া, সুকান্ত প্রামাণিক এ, মানে টক্সিক, অর্পণ আচারিয়া সি। তো আমি বলবো কোশ্চেনটা একবার ঠিক করে আপনারা পড়ে নিন, কোশ্চেনটা একবার ঠিক করে ঠান্ডা মাথায় পড়ে নিন, তারপরে এটার অ্যান্সার দিন, আপনারা নিশ্চয়ই কারেক্ট অ্যান্সার দিতে পারবেন। হোয়াট ইজ দ্য হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার বাই অক্সফোর্ড ডিকশনারি? অক্সফোর্ড ডিকশনারি কোন শব্দটিকে বছরের সেরা হিন্দি শব্দ ঘোষণা করেছে? তো সি আর এ এর মধ্যে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি, সি আর এ এর মধ্যে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি। শুভাশিস মুখার্জি অ্যান্সার দিচ্ছেন বি, মানে নারী শক্তি। তো দেখা যাক কারেক্ট অ্যান্সার কিনা। শুভঙ্কর দাস অ্যান্সার দিচ্ছেন ডি, জিতুগিরি অ্যান্সার দিচ্ছেন বি, নারী শক্তি, বৌধায়ন ভট্টাচার্য, বৌধায়ন চ্যাটার্জি অ্যান্সার দিচ্ছেন বি। তো বি সি ডি কোনো কনফিউশন রাখবেন না, এটার কারেক্ট অ্যান্সার হবে নারী শক্তি। আজাদ মোল্লা সি নয়, এটার কারেক্ট অ্যান্সার হবে নারী শক্তি। নারী শক্তিকে অক্সফোর্ড ডিকশনারি হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে ডিক্লেয়ার করেছে। আর যেটা কনফিউশন হচ্ছিল টক্সিক নিয়ে, টক্সিকের কনফিউশন আমি দূর করে দিচ্ছি। টক্সিককে অক্সফোর্ড ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে ডিক্লেয়ার করেছে, বছরের সেরা শব্দ। কিন্তু এটা কোশ্চেন ছিল বছরের সেরা হিন্দি শব্দ, হিন্দি শব্দ বললে নারী শক্তি, আর বছরের সেরা শব্দ বললে টক্সিক, কিন্তু সেটা শুধু অক্সফোর্ড ডিকশনারির মাধ্যমে। ঠিক আছে, দুটোই অক্সফোর্ড ডিকশনারির মাধ্যমে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট ফুড পার্ক অফ রাজস্থান ওয়াজ ওপেন্ড এট হুইচ প্লেস? রাজস্থানের কোথায় প্রথম ফুড পার্ক খোলা হয়েছে? জয়পুর, আজমের, যোধপুর, উদয়পুর? এটার কারেক্ট অ্যান্সার ফার্স্ট কে দেন দেখা যাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, ইজি কোশ্চেন, আমি জানি আপনারা কারেক্ট অ্যান্সার দিতে পারবেন। ফার্স্ট ফুড পার্ক অফ রাজস্থান ওয়াজ ওপেন্ড এট হুইচ প্লেস? রাজস্থানের কোথায় প্রথম ফুড পার্ক খোলা হয়েছে? জয়পুর, আজমের, যোধপুর, উদয়পুর? চারটেই রাজস্থানের জায়গা, তো কোনো এখানে কনফিউশন হওয়ার জায়গা নেই, মানে কনফিউশন হওয়ার আরো জায়গা বেশি, কারণ প্রত্যেকটাই রাজস্থানের জায়গা। তো জিতুগিরি অ্যান্সার দিচ্ছেন বি, চন্দন সাহা বি, মানে আজমের, সোমনাথ সাহা বি। তো যেটা আমি কোনো অ্যান্সার দেখতে পেলাম না এখনো, সেটা আমি বলে দিই যে অক্ষয় খান্না ক্যারেক্টারটা করেছিলেন সঞ্জয় বারুর সিনেমাতে সঞ্জয় বারুর ক্যারেক্টারটা করেছিলেন অক্ষয় খান্না। তো রাজীব শেখ অ্যান্সার দিচ্ছেন বি, 19 এর বি, সুকান্ত প্রামাণিক বি, শুভঙ্কর দাস বি, মানে সবাই আপনারা বলছেন আজমের। আজমের তো একদমই ঠিক, আজমের হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। আজমেরেই প্রথম ফুড পার্ক খোলা হয়েছে, রাজস্থানের প্রথম ফুড পার্ক ওপেন করা হয়েছে। তো এইগুলো আমাদের প্রথম যেহেতু, সেই জন্য আমাদের এগুলো মনে রেখে দিতে হবে, যেমন গুজরাটে সুরাটে, মহারাষ্ট্রের সাতারা ডিস্ট্রিক্টে, তো এইগুলো যেই যেই রাজ্যে যেখানে যেখানে খোলা হচ্ছে সেগুলো আমাদের মনে রেখে দিতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 20th কোশ্চেন,
which train covers the longest route in India? Very, very, very important question. ভারতের কোন ট্রেন সর্বাধিক পথ অতিক্রম করে, সবচেয়ে বেশি লম্বা রুট কভার করে? হিমসাগর এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস? তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করব, ফার্স্ট থেকে আপনারা দেখুন, লাস্ট অব্দি দেখুন। এরপরে অঙ্কের কোশ্চেন আছে, ম্যাথসের কোশ্চেন গুলো আছে, সেগুলো কিন্তু ভালো কোশ্চেন, আপনারা সেগুলো যদি করতে পারেন, ম্যাথসের ওই কোশ্চেন গুলো আপনারা করতে পারেন, তাহলে আপনারা চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন আমি একদম নিশ্চিত ভাবে বলতে পারি যে কোনো কোশ্চেন আপনারা করে ফেলতে পারবেন। আর আমি ভালো ভালো প্রসেসে দেখাবো কোশ্চেন গুলো সলভ করার, সেটা ফলো করলে আপনাদের আরো তাড়াতাড়ি হবে। তো এটার অ্যান্সার আসছে শুভাশিস মুখার্জি, এ মানে হিমসাগর এক্সপ্রেস। তারপর অ্যান্সার আসছে সুমন্ত কর্মকার, সি মানে বিবেক এক্সপ্রেস। অর্পণ আচারিয়া সি, চন্দন সাহা সি, সোমনাথ সাহা সি, আজাদ মোল্লা বি, জিতুগিরি সি, রাজীব শেখ সি, সুকান্ত প্রামাণিক সি, শুভঙ্কর দাস সি। তো সি বি একটা কনফিউশন হচ্ছে, এটার ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার আমি দেখতে পেয়েছি, এটার কারেক্ট অ্যান্সার অবশ্যই বিবেক এক্সপ্রেস, এটার কারেক্ট অ্যান্সার বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস ম্যাক্সিমাম রুট, লংগেস্ট রুট কভার করে ইন্ডিয়াতে, কোথা থেকে কোথা পর্যন্ত? ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, একদম কারেক্ট, ভেরি গুড জিতুগিরি। এইরকমই আপনারা অ্যান্সার দিতে থাকুন চ্যাটে, যাতে নিজেরও রিভাইস হয়, সবাইও জানতে পারে। ঠিক আছে, তো আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বিবেক এক্সপ্রেস রুট ট্রাভেল করে, সবচেয়ে লম্বা রুট ভারতের ট্রাভেল করা ট্রেন হচ্ছে, বিবেক এক্সপ্রেস। আর সেকেন্ড লংগেস্ট রুট কভার করে হিমসাগর এক্সপ্রেস, হিমসাগর এক্সপ্রেস সেকেন্ড লংগেস্ট রুট। এটা কোথা থেকে? এটা জম্মু তাওয়াই থেকে কন্যাকুমারী এই রুটটা কভার করে। ঠিক আছে, তো লংগেস্ট বিবেক এক্সপ্রেস, সেকেন্ড লংগেস্ট হিমসাগর, যা খুশি আপনারা পরীক্ষায় কোশ্চেন দেখতে পারেন। তো যারা অ্যান্সার দিচ্ছেন ভেরি গুড, ভেরি গুড, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি। তো ম্যাথসের কোশ্চেন আমাদের এসে গেল, ম্যাথসের কোশ্চেন বাংলা ইংলিশ দুটো ভাষাতেই আছে, আপনাদের যেই ভাষাতে সোজা মনে হয়, যেই ভাষায় আপনারা সলভ করে থাকেন সেই ভাষায় ক্লিয়ার করুন, সলভ করুন, আমি ওয়েট করছি অ্যান্সারের জন্য। আমি চাইবো খুব তাড়াতাড়ি আপনারা এটা করবেন, আর তারপরে আমি আরো শর্ট প্রসেস দেখিয়ে দেবো যেইভাবে সবচেয়ে তাড়াতাড়ি হয়। কোশ্চেনের সাইজ দেখে কেউ ভয় পাবেন না, কোশ্চেন বড় ফন্টে লেখা, আপনারা তাড়াতাড়ি নিশ্চয়ই করতে পারবেন। তো ফার্স্ট অ্যান্সার কার আসে দেখা যাক। আপনারা যদি নাও পারেন তাও কোনো প্রবলেম নেই, আমি সলভ করিয়ে দেবো, আর আমি খুব শর্ট প্রসেসে সলভ করিয়ে দেবো, যেটা যেইভাবে আমাদের পরীক্ষায় করা উচিত। তার আগে আমি চাইবো আপনারা একবার ট্রাই করুন, ইজি কোশ্চেন, আমি জানি হয়ে যাবে। আর যদি আপনাদের ডাউট হয় কোশ্চেনটা নিয়ে বা কিছু, তাহলে বলবেন, আমি আপনারা স্কিপ বলে একটা অপশন দেবেন, যেই কোশ্চেন আপনারা পারবেন না, আমি সবসময় বলেছি আপনারা স্কিপ বলবেন, আমি সেটা করিয়ে দেব। আপনারা অ্যান্সার দিলে খুবই ভালো, না হলে স্কিপ বললে আমি করিয়ে দেবো, কিন্তু একটা রেসপন্স আমার দরকার, তাহলে আমি বুঝবো যে আপনারা করছেন। তো সুমন্ত কর্মকার বলছেন স্কিপ, জিতুগিরি অ্যান্সার দিয়েছেন 63,500। তো জিতুগিরি দেখে নেবো কারেক্ট অ্যান্সার কিনা, এটা চেষ্টা করেছেন আপনি, আমি অ্যাপ্রিসিয়েট করবো, ভেরি গুড, ভেরি গুড। এটা কঠিন কোশ্চেন একদমই নয়, কিন্তু আমাদের কোথা থেকে এটা ইনিশিয়েট করতে হবে এরকম কোশ্চেন, সেটা বুঝতে হবে। তো যারা স্কিপ করেছেন তারা দেখে নিন, চন্দন সাহা বলছেন 63,500। তো যারা স্কিপ করেছেন তারা দেখে নিন মন দিয়ে কিভাবে করতে হয়। তো কি বলেছে ফার্স্টে, 2017 ভিলেজ এক্স এর, গ্রাম এক্স আছে সেই সেই এক্স এর পপুলেশন বা জনসংখ্যা বলেছে ওয়াই গ্রামের থেকে 25% বেশি। ঠিক আছে, এখানে কিছু করার দরকার নেই। তারপর বলেছে 2018 ভিলেজ এক্স এর পপুলেশন যেটা, সেইটা আগের বছরের থেকে, প্রিভিয়াস ইয়ারের থেকে 10% বৃদ্ধি পাওয়ার পর হয়েছে। মানে আগে যদি 2017 যদি 100 থাকতো, তাহলে এখন 10% বৃদ্ধি পেয়েছে, মানে 110 হয়েছে। ঠিক আছে, 110% বৃদ্ধি পেয়ে 110 হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। এটা কেন করলাম? কারণ আমাদের ভিলেজ এক্স এর 2018 পপুলেশন বলে দিয়েছে, দিয়ে দিয়েছে কোশ্চেনে, সেটা কোনটা যেটা 10% বৃদ্ধি পেয়ে হয়েছে, মানে 110 এর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 55,880। আর 100টা কি? 100টা হচ্ছে আমাদের 2017 ভিলেজ এক্স এর পপুলেশন।
তো এটা যদি আমরা সলভ করি এটা কি করে করব, জিরো জিরো কেটে দেব, 11 দিয়ে এটাকে কাটলে কত হবে, 508। 508 তাহলে এক মানে 508, 100 মানে 508 গুণ 100, 508 এর পর আমি দুটো শূন্য বসিয়ে দিলাম 100 গুণ করে। তো এইটা হচ্ছে ভিলেজ এক্স এর 2017 পপুলেশন। সেটা কেন বার করলাম, কারণ 2017 বলেছে এক্স এর পপুলেশন ওয়াই এর থেকে 25% বেশি। তো 25% মানে কি, আমি বারবার বলেছি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন আপনারা খেয়াল রাখবেন, 25% মানে 1/4, 1/4, তার মানে 4 ছিল, 25% বেড়ে 4 আর 1 = 5 হয়ে গেছে। 5 কার হয়েছে, ভিলেজ এক্স এর হয়েছে 5, ভিলেজ এক্স এর হয়েছে 5। তো এটাকে 5 মানে 50,800, মানে এটা যদি আমি কাটি কি হবে, বা 5 মানে 50,800 আমি এখানে লিখে দিচ্ছি, 5 মানে 50,800, ঠিক আছে। এটা যদি আমি কাটি কি হবে, 5 × 10 = 50, 5 × 1 = 5, 5 × 6 = 30। এইটা হচ্ছে আমাদের 1 এর ভ্যালু। আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে 4 এর ভ্যালু, কারণ ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, ওয়াই থেকে 10% 25% বৃদ্ধি পেয়ে হচ্ছিল, তার মানে এইটা গুণ 4, 1 এর ভ্যালু যদি এইটা হয় তাহলে এইটা গুণ 4 কত হবে, এটা গুণ 4 কত হবে, 0, 4 = 64 আর 40, ঠিক আছে, 40,640 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 40,640 হয়ে যাবে আমাদের অ্যান্সার। যারা পারেননি আমি আশা করবো আপনারা বুঝতে পেরেছেন, কোনো ডাউট হয়নি, ঠিক আছে। তো যেই অ্যান্সার গুলো এসছে প্রত্যেকেই ভুল অ্যান্সার দিয়েছেন, কিন্তু আপনারা শিখতে পেরেছেন আমি আশা করব। তো যদি শিখতে পারেন তারা একটা লাইক বাটন দিয়ে দেবেন, একটা থামস আপ আপনারা কমেন্টে দিতে পারেন। আর এইটা হচ্ছে ম্যাথের সেকেন্ড কোশ্চেন, এটার অ্যান্সার আরো তাড়াতাড়ি আসবে আমি জানি, আরো তাড়াতাড়ি আমি করার প্রসেস শিখিয়ে দেবো। তো আগের কোশ্চেনটা একটু ক্যালকুলেশন ছিল, একটু ক্যালকুলেশন ছিল, কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার না, এরকম কোশ্চেনই পরীক্ষায় আসে। আমি বোঝাচ্ছি বলে টাইম লাগছে, এই কোশ্চেন গুলো আমার প্রসেস, আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে পরীক্ষায় 15-20 সেকেন্ডের বেশি লাগবে না, উইথ ক্যালকুলেশন আমি বলছি, ক্যালকুলেশনের টাইম হিসাব করেই আমি বলছি। তো যারা বুঝতে পেরেছেন তারা একটা থামস আপ দিয়ে দিতে পারেন, আর এই কোশ্চেনটার অ্যান্সারও আপনারা চেষ্টা করুন দেওয়ার। এটা ইজি কোশ্চেন আমি জানি, এটা পারবেন আপনারা, পার্টনারশিপের অঙ্ক, অংশীদারির অঙ্ক, আর এটার আমি আরো ভালো প্রসেস দেখিয়ে দেবো। জিতুগিরির ফার্স্ট অপশন, ফার্স্ট অ্যান্সার এসছে 1000, 1000, তো ভেরি গুড, কারেক্ট অ্যান্সার এসছে। অন্য অন্য যারা করছেন তারাও অ্যান্সার দিতে পারেন। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্সার, কিন্তু যারা করছেন তারা আমি বলবো থামবেন না, তারা করে যান, প্রসেসটা দেখুন, এই প্রসেসটাও দেখুন আপনার থেকে তাড়াতাড়ি হয় কিনা। তো কি বলেছে, প্রিয়া একটা বিজনেস স্টার্ট করেছে 30,000 টাকা ইনভেস্ট করে, 30,000 টাকা ইনভেস্ট করে, 6 মাস পরে অনুজ সেই ব্যবসায় যোগ দিল, প্রিয়া যা ইনভেস্ট করেছে তার হাফ ইনভেস্টমেন্ট নিয়ে। তারপর কি বলছে, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে টোটাল প্রফিট হচ্ছে 1250, প্রিয়ার প্রফিটে শেয়ার কত। তো আমি আগেও বলেছি, বারবার বলেছি, যে অংশীদারি কারবারে বা পার্টনারশিপে যেই রেশিওতে আমরা ইনভেস্ট করব, সে মূলধন যেইভাবে ইনভেস্ট করব সেই রেশিওতেই, সেই অনুপাতেই আমরা লাভ, লাভের সময়ও ভাগ করে নেব, লাভের সময়ও পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি রেশিওতে কি অনুপাতে আমরা ইনভেস্ট করেছি সেটা দেখব। তো এখানে আমাদের 30,000 হাত দেওয়ারই দরকার নেই, আমরা মেন টাকাটায় হাতই দেবো না, কেন, কারণ 30,000 আর 15,000 নেওয়ার আমাদের দরকার নেই, আমরা নেব রেশিও। রেশিওতে বলেছে প্রিয়া যা ইনভেস্ট করেছে, ধরি প্রিয়া 2 ইনভেস্ট করেছে, তাহলে তাহলে 1 ইনভেস্ট করেছে অনুজ, কারণ অনুজ প্রিয়ার হাফ ইনভেস্ট করেছে। তো 30,000 15,000 লিখলেও রেশিওতে আমাদের কাটতেই হবে, তো 2 আর 1, ঠিক আছে। আর এ কত টাইমের জন্য ইনভেস্ট করেছে, প্রিয়া পুরো বছরের জন্য ইনভেস্ট করেছে, মানে 12 মাস, আর অনুজ ইনভেস্ট করেছে 6 মাস। তো ×6 আর ×12 লেখার থেকে এখানে 2 এখানে 1, তো সেমই হলো ব্যাপার। তো 12, 6 এগুলো আমাদের হাত দেওয়ার দরকার নেই, রেশিও এলো 4:1, তো যেই অনুপাতে আমাদের ইনভেস্ট হয়েছে সেই অনুপাতেই আমাদের লাভটাও হবে, 4 আর 1 টোটাল করলে হয় 5, এই 5 এর ভ্যালুটাই আমাদের বলে দিয়েছে 1250, 1250 আমাদের বার করতে হবে, কি বার করতে হবে, 4 এর ভ্যালু, মানে প্রিয়ার শেয়ারের ভ্যালু, তো 4 বার করতে হবে, 5 মানে কত আমরা দেখে নেবো, 5 দিয়ে কাটলে এটা 250, 5 যদি 1250 হয়, 1 মানে 250, আর 4 মানে 250 × 4 = 1000, 1000 টাকা হচ্ছে প্রিয়ার শেয়ার, প্রফিটে প্রিয়ার ভাগ হচ্ছে 1000 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সুকান্ত প্রামাণিক 1000 একদম কারেক্ট অ্যান্সার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি একদম ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি, বড় নাম্বার নিয়ে ক্যালকুলেশনের কোনো দরকার নেই, আমাদের সব ডিজিটে হাফ দেওয়ারই দরকার নেই,
আমরা বুদ্ধি দিয়ে কাজ করবো, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, থার্ড কোশ্চেন, বোট অ্যান্ড স্টিমের অঙ্ক, নৌকা আর স্রোতের অঙ্ক, দেখি এটার ফার্স্ট অ্যান্সার কার আসে। তো আমি বাংলা ইংলিশ দুটো ভাষাতেই এক্সপ্লেন করছি প্যারালালি, কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। তো যদি আপনাদের এক্সপ্লেনেশন ভালো লাগে, কোশ্চেন গুলো ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করুন, অবশ্যই লাইক করুন, লাইক লাইক দিয়েই আমি বুঝবো যে আপনারা পছন্দ করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন। তাহলে লাইক বেশি দেখলে আমার ভিডিও করতেও ইচ্ছে করে, ভালো কোশ্চেনও রেডি করতে ইচ্ছে করে, কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েট না করলে প্রবলেম হয়। ঠিক আছে, তো আমি চাইবো যারা দেখছেন আপনারা একবার কষ্ট করে একটু লাইকটা করে দিন। এই কোশ্চেনটাও আপনারা ট্রাই করুন, এটাও আমি তাড়াতাড়ি করার প্রসেস শিখিয়ে দেবো। আর নৌকার স্রোতের কোশ্চেন নিয়ে, বোটান স্ট্রিমের কোশ্চেন নিয়ে যাদের যাদের যা যা ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে এই কোশ্চেনটার পর। তো আগের দিন আমি যেই কোশ্চেন গুলো করাচ্ছিলাম, আমি তারপরেই বলেছিলাম যে আমি একটু লেভেল ইনক্রিজ করব, আমি লেভেল ইনক্রিজ করেই এনেছি, আমি কথা রেখেছি। তো যত আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা লাইভ সেশন অ্যাটেন্ড করতে থাকবেন, তত দেখবেন আপনাদের কনসেপ্ট গ্রো করছে, আপনাদের প্র্যাকটিস আরো হচ্ছে, আর আপনারা যে কোনো রকম কোশ্চেন খুব তাড়াতাড়ি করার জন্য রেডি থাকবেন। ঠিক আছে, তো আপনারা যদি পছন্দ করেন আপনাদের বন্ধুদের মধ্যেও ভিডিওটা শেয়ার করতে পারেন। এটার কোনো অ্যান্সার এখনো আসেনি, যদি আপনারা কেউ স্কিপ করতে চান সেটাও লিখতে পারেন। বসন্ত বাগুয়ার ফার্স্ট অ্যান্সার এসছে, 4 কিলোমিটার, 4 কিলোমিটার, দেখা যাক কারেক্ট অ্যান্সার কিনা। শুভঙ্কর দাস 30 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে চেয়েছে ডিস্টেন্স, আপনি স্পিড ক্যালকুলেশন করেছেন কিছুর একটা, কিলোমিটার পাওয়ার আওয়ার, এখানে কোশ্চেনে চেয়েছে ডিস্টেন্স। শুভঙ্কর দাস একটু কিছু কোশ্চেন পড়তে মিস্টেক হয়েছে হয়তো। বসন্ত বাগুয়ার 4 কিলোমিটার, অ্যান্সার কারেক্ট কিনা দেখবো। তো আমি করাচ্ছি আপনারা যারা করছেন, আমি শুভঙ্কর দাস অ্যান্সার দিচ্ছেন 10 কিলোমিটার, তো 10 কিলোমিটার কিনা দেখা যাক। সুকান্ত প্রামাণিক বলছেন 2 কিলোমিটার, 2 কিলোমিটার কিনা দেখা যাক। তো আমার মনে হচ্ছে আগের দিনের থেকে লেভেল একটু ইনক্রিজ হয়েছে, এরকম ভাবেই লেভেল চলতে থাকবে। আস্তে আস্তে আপনারা যত গ্রো করবেন, যত প্র্যাকটিস করবেন, তত আপনাদের লেভেল ইনক্রিজ হবে। তো ফার্স্টেই কি বলছে, একটা বোটের, একটা বোট বা নৌকা 12 কিলোমিটার যায় ডাউন স্ট্রিমে বা স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় কতক্ষণে, 30 মিনিটে। তো 1 ঘন্টায় কত যায়, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে, 30 মিনিটে যদি 12 কিলোমিটার যায়, 60 মিনিটে 24 কিলোমিটার যাবে। তো 24 কিলোমিটার হচ্ছে ডাউন স্ট্রিমে বা স্রোতের অনুকূলে স্পিড, যেটাকে আমি লিখছি এক্স, আপনারা এটাকে যা খুশি ভ্যারিয়েবল লিখতে পারেন। ঠিক আছে, এটাকে আমি এক্স লিখছি। তারপর কি বলেছে, স্পিড অফ দ্য কারেন্ট ইজ 1/4 অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। এই লাইনটা বুঝতে হবে, নৌকার নৌকার বা জলের গতিবেগ, স্রোতের গতি, স্রোতের গতি নৌকার স্থির জলে গতির 1/4 ভাগ। মানে আমি যদি নৌকার বেগটাকে ইউ ধরি আর স্রোতের বেগটাকে ভি ধরি, তাহলে বলছে ভি মানে 1, নৌকার স্রোতের বেগ যদি 1 হয় তাহলে নৌকার স্থির জলে গতি হচ্ছে 4 গুণ, মানে 4 4। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বলে দিয়েছে। এখান থেকে আমরা কি করতে পারি, আমরা জানি যে স্থির জলে গতি, স্থির জলে নৌকার গতি আর স্রোতের গতি মিলে অনুকূলে স্পিডটা হয়, তাহলে 4 আর 1 করলে, 4 আর 1 যোগ করলে হয় 5। 5-এর ভ্যালুটাই আমাদের বলে দিয়েছে, রেশিওতে যেটা 5 সেটার রিয়েল ভ্যালু হচ্ছে 24 কিলোমিটার। তাহলে 1 মানে কত, এটা যদি আমরা কাটি, 4 5 20, 5 8 40, মানে 4.8। 4.8 হচ্ছে আমাদের 1-এর ভ্যালু, মানে স্রোতের ভ্যালু, স্রোতের ভ্যালু। তাহলে আমাদের চেয়েছে কি, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বোট ক্যান ট্রাভেল স্টিল ওয়াটারের বেগ, মানে নৌকার বেগ আমাদের বার করতে হবে, মানে ইউ এর ভ্যালু। তাহলে ইউ এর ভ্যালু, 1-এর ভ্যালু যদি 4.8 হয়, ইউ এর ভ্যালু 4 দিয়ে গুণ করতে হবে, 4 8 32, 4 4 16 8 19, 19.2 আমাদের কি হয়ে গেল, স্থির জলে নৌকার বেগ। কিন্তু এটা 1 ঘন্টায়, যেহেতু এটা আমরা 1 ঘন্টায় বার করেছি, এক্সট্রা 24 কিলোমিটার প্রতি ঘন্টা বার করেছি, এটাও আমাদের প্রতি ঘন্টাতেই বেরিয়েছে। কিন্তু বলেছে কি 20 মিনিটে, তাহলে 60 মিনিটে যদি 19.2 যায়, 20 মিনিটে তার 3 ভাগ যাবে, 3 ভাগ মানে 3 6 18, 3 4 12, 6.4 কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার। 6.4 কিলোমিটার নৌকাটা যাবে। ঠিক আছে, 24/5, 24/5 হচ্ছে আমাদের ভি এর ভ্যালু বা স্রোতের ভ্যালু,
ঠিক আছে, স্রোতের বেগ হচ্ছে 24/5, যেটা বেড়াবে 4.8। আর আমাদের বার করতে হবে কি, স্থির জলের গতিবেগ। স্থির জলে বেগ কত, 4 দিয়ে গুণ করলাম, 19/19.2। আর সেটা হচ্ছে 1 ঘন্টায় যায়, মানে 60 মিনিটে যায়, 20 মিনিটে 3 ভাগ, মানে 19.2/3, 6.4 কিলোমিটার। আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কিছু প্রবলেম হয় আপনারা এক্ষুনি লিখতে পারেন। আর নেক্সট কোশ্চেন আমি শো করে দিয়েছি, এটারও আপনারা অ্যান্সার দিতে পারেন। আর এটারও আমি খুব ভালো প্রসেস দেখিয়ে দেবো, এটা ইজিলি হয়ে যাবে, আমিও জানি। এটাও আপনার, এটা আপনারা খুবই তাড়াতাড়ি অ্যান্সার দেবেন, কিন্তু আমি মনে করি আমি আরো স্পিডে করার, আরো তাড়াতাড়ি করার প্রসেস দেখিয়ে দেবো। তো যারা অ্যান্সার দিচ্ছেন, যারা চেষ্টা করছেন, যারা চেষ্টা করছেন না, কেন করছেন না আমি জানি না, কিন্তু যারা চেষ্টা করছেন তারা আমি আশা করি প্রত্যেকটা অঙ্ক বুঝতেও পারছেন। আপনারা যেহেতু অ্যাটেম্প করছেন, আপনারা কোশ্চেনটা ভালো করে অ্যানালিসিস করছেন, সেই জন্য আমি যেটা এক্সপ্লেন করছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এটার অ্যান্সার ফার্স্ট কার আসে দেখি। এটা কিন্তু খুব টিপিক্যাল কোশ্চেন নয়, খুবই ইজি কোশ্চেন এটা। আমি কিন্তু জাস্ট কোশ্চেনের সলিউশন দিচ্ছি না, আমি প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে ডিটেলসে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আর আমি কোনো চ্যাপ্টার ধরে করাচ্ছি না, তার কারণ আমি চাই প্রত্যেকটা চ্যাপ্টার যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। একটা চ্যাপ্টারের অঙ্ক কন্টিনিউয়াস করাতে থাকলে সেটা খুব বোরিং হয়ে যায় আর আমাদের ইন্টারেস্টও কমে যায়, ঠিক আছে? সেই জন্য সব চ্যাপ্টার মিলিয়ে আমরা করলে সব চ্যাপ্টারের ডাউট আমাদের প্যারালালি সিমিলারলি আমাদের ডাউট ক্লিয়ার হতে হতে যাবে, ঠিক আছে? সেই জন্য আমি পার্টিকুলার কোনো চ্যাপ্টার ধরে করাচ্ছি না। আমি শুরুতেই বলেছিলাম এই কোশ্চেন গুলো যারা পারবেন তারা যে কোনো কোশ্চেন ইজিলি করে ফেলতে পারবেন। তো এই কোশ্চেনটার অ্যান্সার এখনো পর্যন্ত আমি পাইনি, কেউ স্কিপও লিখে দিতে পারেন আপনারা যদি না করেন। আমি বারবারই বলছি যদি আপনারা না করেন বা না অ্যান্সার আসে তাহলে স্কিপ লিখে দিতে পারেন। শুভঙ্কর দাসের ফার্স্ট অ্যান্সার এসছে 696.15। দেখা যাক কারেক্ট অ্যান্সার কিনা। তো বাকি যারা করছেন তারা স্কিপও লিখে দিতে পারেন যদি না আসে অ্যান্সার বা ডাউট হয় কিছু। আমি এক্সপ্লেনেশন শুরু করছি, আমি এক্সপ্লেনেশন শুরু করছি, কিন্তু যারা করছেন তারা ভুল অ্যান্সার হলেও দিন, ভুল অ্যান্সার হলেও দিন, ঠিক আছে? তো কি বলছে, কি বলছে একজন ব্যবসায়ী বা ট্রেডার একটা বস্তুকে 10% ক্ষতিতে বা লসে বিক্রি করছে, তারপর কি বলছে, তারপর বলছে সে যদি সেই বস্তুটা 20% লাভে বা প্রফিটে বিক্রি করত তাহলে 107.1 টাকা, 107.1 টাকা বেশি দিয়ে তাকে বিক্রি করতে হতো। তাহলে বলছে টোটাল যদি আমরা 30% লাভ করতে চাই জিনিসটার উপরে তাহলে আমাদের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত রাখতে হবে। বসন্ত বাগুয়ার অ্যান্সার দিয়েছেন 464.1, ভেরি গুড, একদম কারেক্ট অ্যান্সার। তো এটা কিভাবে সহজে করা যায় এটা আমি দেখিয়ে দেবো। তো প্রথমেই বলবো আমি লাভ বা ক্ষতি, প্রফিট বা লস আমাদের ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন হয়, কখনো বিক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন হয় না, বিক্রয় মূল্যের উপর ডিসকাউন্ট ক্যালকুলেশন হয়, ঠিক আছে? জিতু গিরিও কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। তো এই জায়গাটা যদি আমি ধরে নিই আমাদের ক্রয় মূল্য, এটাকে আমি যদি ক্রয় মূল্য ধরে নিই, যাই ধরি এক্স ধরি, 100 ধরি, যাই ধরি, সেখান থেকে ফার্স্টে আমাদের কি বলছে, দ্রব্যটা 10% লসে বিক্রি করছিল, মানে আমরা 10% পিছনে চলে যাচ্ছিলাম, 10% লসে মানে বিক্রয় মূল্য থেকে 10% কম দামে বিক্রি করছিল। পরে বলছে যদি 20% লাভে বিক্রি করি, মানে ক্রয় মূল্যের উপরেই 20% লাভে বিক্রি করি, তাহলে আমাদের 107 টাকা, 7.1 টাকা বেশিতে বিক্রি করতে হবে। তাহলে কি হচ্ছে, এই এইখান থেকে -10 আর +20, মানে টোটাল যে 30% গ্যাপটা ক্রিয়েট হচ্ছে, এদিকে 10 এদিকে 20, মানে টোটাল 30%, একটা 30% গ্যাপ ক্রিয়েট হচ্ছে কেন, এই 107.1 টাকাটার জন্য, 107.1 টাকার জন্য আমাদের এই গ্যাপটা ক্রিয়েট হচ্ছে। তো এটা আমাদের 100ই ধরতে হবে, যেহেতু আমরা এটার উপর পার্সেন্টেজ ক্যালকুলেট করছি,
ক্রয় মূল্য আমি ধরে নিই 100 টাকা, তাহলে 100টাই আমাদের আগে বার করতে হবে ক্রয় মূল্য কত। তো 100% বা 100 মানে কত, তো এইটা আমরা এইভাবে করতে পারি যে এখান থেকে আমি যদি পয়েন্টটা তুলে নিই তাহলে এখানে আর একটা জিরো চলে আসবে, তাহলে 100 দিয়ে কাটলে আমি এখানে এসে যাবে 3 3 3 দিয়ে এটাকে যদি আমি কাটতে চাই 3 3 9 3 5 15 3 7 21 357, তাহলে এখানে আসবে 357, ঠিক আছে। 357 হচ্ছে ক্রয় মূল্য। তারপর কি বলেছে, 30% লাভে বিক্রি করবে, 30% প্রফিটে বিক্রি করবে। এবার এর উপর 30% ক্রিয়েট করার ক্যালকুলেট করার আমাদের কোনো দরকার নেই, কারণ আমরা জানি এই 30% এর যে গ্যাপটা হচ্ছিল সেই 30% এর গ্যাপের জন্যই 107.1 টাকার গ্যাপ হচ্ছিল, ঠিক আছে। তাহলে 357-র সাথে আমরা 107.1 যোগ করে দিলে, 107.1 যোগ করে দিলে আমাদের কত হবে, আমাদের হবে 464.1। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, 464.1। যারা অ্যান্সার দিয়েছেন 464.1, ভেরি গুড। যেমন আমি দেখতে পাচ্ছি বসন্ত বাগুয়ার, জিতু গিরি, সোমনাথ সাহা, শুভঙ্কর দাস, 464.1, তো সবাই সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। অ্যান্সার গুলো রাউন্ড ফিগার হলে ভালো হয়, তো মিনিমাম ক্যালকুলেশন 0.1 এর ক্যালকুলেশন আছে, রাউন্ড ফিগারই কেটে যাবে। এটা ব্যাংকিং এ এই ধরনের আসে, সবেতেই এই ধরনের আসে, পয়েন্টের মিনিমাম ক্যালকুলেশন এটা, ঠিক আছে। তো ব্যাংকিং বলে কিছু না, ব্যাংকিং, SSC, রেলওয়ে, যেখানে খুশি, আমাদের PSC পরীক্ষা, যেখানে খুশি পয়েন্টের কোশ্চেন আসতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে কোনো একদম ফিক্সড সেক্টরে, কোনো ফিক্সড সেক্টরে এরকম কোশ্চেন আসবে। ব্যাংক বলে কিছু না, SSC বলে কিছু না, যে কোনো সেক্টরে এই কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আছে প্রবাবিলিটির কোশ্চেন, এটা আমি আগেই বলছি, এটা যদি কেউ স্কিপ করতে চান আগেই বলে দেবেন, কারণ প্রবাবিলিটি দেখলেই আমরা ভয় পাই, যদিও প্রবাবিলিটির মতো ইজি কোশ্চেন, সম্ভাবনার মতো ইজি কোশ্চেন, ইজি চ্যাপ্টার খুবই কম আছে, বুঝে গেলেই হয়। তো এটা আমি শিখিয়ে দেব, সেটা আমি যেইভাবে বললাম যে 30% আর 100% এর ভ্যালু বার করতে চাইছি, আমি পয়েন্টটা যদি তুলে দিই তাহলে 30টা 300 হয়ে যাবে, আর 100 দিয়ে 3 কাটলেই 300 হয়ে যাবে, ঠিক আছে। 100 দিয়ে 300 কে কাটলে 3 হয়ে যাবে, তাহলে আর আমাদের কোনো পয়েন্টের ক্যালকুলেশন থাকবে না। বসন্ত বাগুয়ার স্কিপ। তো এটা 5 সেকেন্ডের অঙ্ক, প্রবাবিলিটি 5 সেকেন্ডের অঙ্ক এটা। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি জানি এটা অনেকেই স্কিপ করতে চাইবেন, প্রবাবিলিটি দেখলেই আমাদের ভয় হয়। তো কি বলেছে, একটা ব্যাগের মধ্যে 3টে নীল জামা, 4টে লাল জামা, 5টা হলুদ জামা আছে, যদি 2টো জামা র্যান্ডামলি তোলা হয়, মানে ঠিক করে না বেছে যেভাবে খুশি র্যান্ডাম তোলা হয়, তাহলে সেইটার সম্ভাবনা বা প্রবাবিলিটি কত যে 2টো জামাই আইদার হলুদ হবে অথবা লাল হবে, ঠিক আছে। এটাই আমাদের কোশ্চেন বলেছে। তো এখানে জামা বলুক, বল বলুক, যা খুশি বলুক, একটা ব্যাগ থেকে তোলার এরকম কোশ্চেন থাকেই, আর এই কোশ্চেন এরপরে আর কোনোদিন আপনাদের স্কিপ করতে হবে না, তার জন্য প্রসেস দেখে রাখুন। তো কি বলেছে, র্যান্ডামলি তুলতে হবে, যেখানে সিলেক্ট করার ব্যাপার থাকবে সেখানে আমাদের কম্বিনেশন ইউজ হবে, পারমুটেশন নয়, পারমুটেশন নয়, কম্বিনেশন ইউজ হবে। মানে কি, মানে আমাদের বলে দিয়েছে 2টো জিনিস হয়, একটা হচ্ছে এনি, একটা হচ্ছে NS। NS হচ্ছে টোটাল নাম্বার অফ পসিবিলিটি, আর NE হচ্ছে নাম্বার অফ ইভেন্টস যতভাবে সেটা হয়, ঠিক আছে, যতভাবে জিনিসটা হচ্ছে, আমাদের প্রবাবিলিটিটা যত হচ্ছে। তো NS বা টোটাল এখানে কি, টোটাল আমাদের যোগ করতে হবে, 3 আর 4 7 আর 5 12, টোটাল 12টা জামা আছে, আমরা 12 এখানে লিখে দেবো, 12। আর যেহেতু সিলেক্ট করতে গেলে আমাদের কম্বিনেশন ইউজ হয়, কম্বিনেশন, আর কটা জামা তুলতে বলেছে আমাদের, 2টো শার্ট আমরা র্যান্ডাম তুলবো, তাহলে 12C2, ঠিক আছে, এইটা আমরা জেনে গেলাম। এইবার ওপরে কি করতে হবে, ওপরে বলেছে 2টো জামাই আইদার হলুদ হবে নয় লাল হবে, তো লাল আমাদের কটা আছে দেখতে হবে, 4টে, তো 4টে 4C2, কারণ 2টোই আমাদের লাল হতে হবে, ঠিক আছে, 4টের মধ্যে 2টো। আর যেখানে বলেছে অর, অথবা, অথবা মানে হয় যোগ, অর মানে হয় যোগ, এন্ড হলে এখানে আমরা গুণ করতাম, ঠিক আছে। তো যোগ আর কি, 5টা হলুদ জামা আছে, 5, তো এটা তো কম্বিনেশন, আর চলে আসবে 2, ঠিক আছে, কারণ আমরা 2টো জামা তুলছি। তো কম্বিনেশনের ফর্মুলা কি, কম্বিনেশনের ফর্মুলা হচ্ছে এখানে আমি মুছে দিচ্ছি এগুলো। তো কম্বিনেশনের ফর্মুলা হচ্ছে
4C2 যত নিচে যেই নাম্বারটা আছে তত দূর আমরা যাব, মানে উপরে নাম্বারটা 4 × 3 করব, দুটো নাম্বার নেব তার উপরে নেব না, আর নিচে যেই সংখ্যাটা আছে 2, 2 এর ফ্যাক্টোরিয়াল নেব, 2 এর ফ্যাক্টোরিয়াল কত 2, যোগ এইখানেও তাই 5C2 মানে 5 লিখব, 4 লিখব, আর আমরা যাব না, আর 2 এর ফ্যাক্টোরিয়াল লিখব বা 2, ঠিক আছে। নিচেও তাই 12 এর ফ্যাক্টোরিয়াল মানে 12 × 11 দুটো ঘর যাব, তারপরে 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2, ব্যাস এইভাবে করতে হবে। জিতুগুড়ি একদম কারেক্ট আনসার 8/32, ঠিক আছে। তো এখানে আমরা কাটবো 2, এখানে কাটবো 2, 2 এখানে কাটবো 6, তো কি হচ্ছে ওপরে 3 × 2 = 6, 5 × 2 = 10, 10 × 8 = 16, বাই নিচে 6 × 11 = 66, তো আরেকটা কাটা যাবে এখানে 2 দিয়ে কাটলে 8/33 হয়ে যাবে এটার অ্যান্সার। এইভাবেই করবেন, আর এরকম একটা বা দুটো কোশ্চেন আপনারা যে কোনো পরীক্ষায় দেখতে পাবেন প্রবাবিলিটির, এটা ইজি কোশ্চেন, একদম 10 সেকেন্ডে হওয়ার কোশ্চেন, আর আমি আশা করি যারা প্রবাবিলিটির কিচ্ছু জানেন না তারাও এটা বুঝতে পেরেছেন, ঠিক আছে, যারা প্রবাবিলিটির কিচ্ছু বুঝতে পারেন না তারাও এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, একটা বয়সের কোশ্চেন, এজের কোশ্চেন, ইজি কোশ্চেন, তো এরকম ভাবেই সবকিছু করা। জিতুগিরি আইদারটা কি করবেন বুঝতে পারেননি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেখানে আইদার অর থাকবে সেখানে যোগ হবে, যেখানে এন্ড থাকবে বা এবং থাকবে সেখানে গুণ হবে, ঠিক আছে, এইটুকু জাস্ট আমাদের জানতে হবে, এর বাইরে আর কিছু জানার নেই। খুব ডিটেলস এ প্রবাবিলিটির কোশ্চেন কিচ্ছু কোনোদিন পরীক্ষায় আসে না আমাদের, যে কোনো পরীক্ষার কথা বলছি আমি, দায়িত্ব নিয়ে যে কোনো সর্বভারতীয় পরীক্ষার কথা বলতে পারি, রাজ্য সরকারের তো অবশ্যই, যে কোনো পরীক্ষা সেখানে কখনো খুব হাই লেভেলের প্রবাবিলিটির কোশ্চেন আসে না, জাস্ট বেসিক কোশ্চেনসই আসে এরকম, আর সেটা যদি আপনারা বুঝে না করতে পারেন তাহলে এইরকম মুখস্থ করে নিন, তাতেও অসুবিধা নেই। আর ইজি কোশ্চেন এইটার অ্যান্সার নিশ্চয়ই আসবে আমি জানি, আর এটা তাড়াতাড়ি অ্যান্সার আসলে খুবই ভালো হয়। সোমনাথ সাহা 24, ভেরি গুড, দেখা যাক কারেক্ট কিনা, তাড়াতাড়ি এসছে বলে আমি ভেরি গুড বললাম, আমি কিন্তু বলিনি ঠিক হয়েছে, ঠিক হতেও পারে নাও হতে পারে, দেখা যাক। সোমনাথ সাহা 24, শুভঙ্কর দাসও 24, খুব স্পিডে অ্যান্সার এসছে এটার। চন্দন সাহা 24, সুকান্ত প্রামাণিক 24, তো 24 ইয়ার্স বা 24 বছর সবাই অ্যান্সার দিচ্ছেন, এই কোশ্চেনটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ থাকা উচিত না। কোশ্চেনে ভুল হলে একটাই ভুল হতে পারে, ফার্স্টে এ থেকে বি এর রেশিও দেয়া, পরে বি থেকে এ এর রেশিও দেয়া, ঠিক আছে, এটা যদি আপনি দেখতে পারেন ঠিক করে অঙ্কটা পড়েন তাহলে আর কোথাও ডাউট হওয়ার কথা না। তো প্রথমে কি বলেছে, বর্তমান বয়স বা প্রেজেন্ট এজ এর রেশিও দিয়েছে এ থেকে বি এর 3:2, এটা বর্তমানে প্রেজেন্টে, তারপর বলেছে 4 বছর পর বি থেকে এর রেশিও 7:10, মানে এ থেকে বি করতে গেলে 10:7, ঠিক আছে, এরকম আমি আগে একটা কোশ্চেন করিয়েছিলাম, কিন্তু এখানে 3 থেকে 10 গেলে 7 এর গ্যাপ, আর এখানে 2 থেকে 7 গেলে 5 এর গ্যাপ, তো আমি আগে বলেছিলাম একটা এমন কোশ্চেন আমি করাবো যেখানে গ্যাপটা ইকুয়াল নয়, গ্যাপটা সিমিলার নয়, সেখানে গ্যাপ কি করে ক্লিয়ার সমান করতে হয়, তো 3 থেকে 2 এর রেশিওর গ্যাপ কত 1, ঠিক আছে, এই গ্যাপ গুলো আমাদের নিতে হবে, আর 10 থেকে 7 এর গ্যাপ কত 3, ঠিক আছে, কেন বার করলাম, কারণ যেইটা গ্যাপ আছে এই দিকে সেইটাকে অপর দিকে গুণ করতে হবে, যেমন এখানে গ্যাপ আছে 1, 1টাকে এইদিকে গুণ করলে 10:7ই থাকবে, কোনো চেঞ্জ হবে না, কিন্তু 3টাকে যখন আমি এদিকে গুণ করব 3 × 9, আর 2 এর সাথে 3 গুণ হয়ে হবে 6, 9:6 হয়ে যাবে, ঠিক আছে, 9:6 হয়ে যাবে, এটা আমি এখানে মুছে দিচ্ছি, 9:6 হয়ে যাবে, তো 9, এবার এখানে 9 আর এখানে 10, এখানে 6, এখানে 7, এইবার আমাদের গ্যাপ হয়ে গেল 1, দুদিকেই আমাদের গ্যাপ হয়ে গেল 1, এই 1 এর ভ্যালুটাই হচ্ছে বাস্তবে 4 বছরের ভ্যালু, যেটা আসলে 4 বছরের ভ্যালু, তাহলে আমাদের বার করতে হবে কি, বর্তমানে বি এর বয়স, বি এর বয়স চেঞ্জ করার পর যেটা হলো সেটার সাথে গুণ করব, মানে 2 এর সাথে গুণ করব না, 6 এর সাথে গুণ করব, 4×6 = 24 বছর হচ্ছে বর্তমান বয়স, ঠিক আছে, এখানে আমাদের এক্স ধরার দরকার নেই, কিছু ধরার দরকার নেই, ডিরেক্ট আমাদের রেশিও থেকে হয়ে যাবে, ঠিক আছে, জিতুগিরি একদম ঠিক বলেছেন, n/3 করতে হবে, শ্রীদাম নিয়োগী ডি কারেক্ট অ্যান্সার, জিতুগিরি 8,
তো বিবেকানন্দ বিশ্বাসও ঠিক অ্যান্সার দিয়েছেন, ডি, মানে ডি মানে আচ্ছা ডি অ্যান্সার দিচ্ছেন আপনি, জানি না ডি কোনটার অ্যান্সার। তো 24 বছর হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মেনসুরেশনের কোশ্চেন, এটাও খুব ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, একদমই ইজি কোশ্চেন, আমি জানি এটার অ্যান্সার আপনারা ঠিক দিয়ে দেবেন তাড়াতাড়ি করে। তো ফার্স্ট অ্যান্সার কার আসে দেখা যাক। ফার্স্ট অ্যান্সার আসে কার দেখা যাক। আর তার সাথে আমি বলবো, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করতে পারেন। ফার্স্টে জি এর কোশ্চেন হয়েছে, তারপর ম্যাথস এর কোশ্চেন হয়েছে, আমি আশা করি সব কোশ্চেনই আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সামনে যাদের এসএসসি সিএইচএসএল আছে তাদের জন্য বেস্ট অফ লাক। আর তাদের আমি বলবো, যে কটা লাইভ সেশন হয়েছে সবকটা ভালো করে দেখে যান, তার আগে জেনারেল স্টাডিজ এর যেই ক্লাসগুলো হয়েছে সেগুলো ভালো করে দেখে যান। সব প্লে লিস্ট আলাদা করে বানানো আছে, আপনারা চ্যানেলের প্লে লিস্টে ঢুকুন, তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের প্লে লিস্টে ঢুকুন। প্লে লিস্টে ঢুকে গিয়ে আপনারা দেখুন যে যেই যেই প্লে লিস্ট গুলো আছে জেনারেল স্টাডিজ এর উপর, লাইভ টেস্টের উপর, সেগুলো আপনারা ভালো করে পরীক্ষার আগে দেখে যান। ফার্স্ট অ্যান্সার এসছে জিতুগিরি, 616, 616, দেখা যাক কারেক্ট অ্যান্সার কিনা, কিন্তু ফার্স্ট অ্যান্সার এসছে জিতুগিরির। তো এই কোশ্চেন গুলো আপনারা যদি করতে পারেন, আপনাদের কোনো চ্যাপ্টারের কোনো কোশ্চেনে কোনো ডাউট হবে না। এগুলো বেসিক কোশ্চেন হলেও এগুলো কনসেপ্ট চেক করে। আমি এমন কোশ্চেনই আজকে সিলেক্ট করেছি, এমন কোশ্চেনই আমি রেখেছি যেগুলো আপনাদের একদম পুরো বেসিক ক্লিয়ার আছে কিনা, আপনাদের একদম কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা সেটা একদম চেক করে নেবে, ঠিক আছে? তো সেইরকম কোশ্চেনই আমি আজকে রেখেছি প্রত্যেকটা। শুভঙ্কর দাস অ্যান্সার দিচ্ছেন 1056, 1056, দেখা যাক কোনটা ঠিক, 616 না 1056। তো আপনারা অ্যান্সার দিন, আমি এটা এক্সপ্লেন করতে থাকছি। যারা যারা করছেন তারা কিন্তু অ্যান্সার দিন, আমি এক্সপ্লেন করছি বলে আপনারা থেমে যাবেন না, আপনারা অ্যান্সার দিন, ঠিক আছে? তো ফার্স্টে আমি বুঝবো কি বলেছে, দুটো সার্কেল আছে, একটা এ একটা বি, ঠিক আছে? কি বলেছে, এ ডিফারেন্স, ডিফারেন্স বলেছে কি, ব্যবধান বলেছে কি, অন্তর সার্কামফারেন্স মানে পরিধি, পরিসীমানয় ক্ষেত্র, এটা কোশ্চেনে ভুল ছিল, পরিধি, সার্কেল এ বৃত্ত এর পরিধি আর তার ব্যাস, ডায়ামিটার মানে ব্যাস, এই পুরো ডায়ামিটারটা আমি ধরে নিই 2R, এইটার ব্যবধান হচ্ছে 90 সেন্টিমিটার, অন্তর হচ্ছে 90 সেন্টিমিটার, মানে আমাদের সার্কামফারেন্স বা পরিধি কি 2πr মাইনাস পুরো আমাদের ব্যাস কি 2R, এটা আমাদের বলে দিচ্ছে 90। তো এখান থেকে আমরা আর এর ভ্যালু বার করে নিতে পারি, ইজিলি পারি, কিভাবে, 2R কমন নিয়ে নেব আর পাই বেঁচে যাবে, পাই মাইনাস 1 মানে 22/7 মাইনাস 1 ইকুয়ালস টু আমাদের এসে যাবে 90, ঠিক আছে? তাহলে কি হবে, 2R ইন্টু, আর এটাকে করলে কত হবে, ইন্টু 15/7, 22 থেকে 7 বিয়োগ গেলে 15, 15/7 হয়ে যাবে এটা অ্যান্সার, ইকুয়ালস টু 90, ঠিক আছে? তাহলে 6×15 = 90 আর 2 দিয়ে এটাকে কাটলে 3, আর এখানে 7টা এইদিকে গুণ হলে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 21, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 21। এবার কি বলেছে, সার্কেল বি এর রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে সার্কেল এ এর থেকে 7 সেন্টিমিটার কম, তাহলে 21 থেকে 7 কম মানে এর রেডিয়াস কত, এর রেডিয়াস হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে এই এই বৃত্তটার ক্ষেত্রফল বার করতে বলেছে বা এরিয়া বার করতে বলেছে। এরিয়ার ফর্মুলা কি, 2 × π মানে 22/7, সরি 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 সরি, এটা π × r² ক্ষেত্রফল, পরিধি নয়, π r² হচ্ছে ক্ষেত্রফল। তো 22/7 × 14 × 14, ঠিক আছে, 14 × 14, এটা 2 দিয়ে কাটলে কি হবে, এই হয়ে যাবে 14 × 2 = 28, 2 × 56 × 11 মানে মানে 616 স্কোয়ার সেন্টিমিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার, 616 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো সোমনাথ সাহা অ্যান্সার দিচ্ছিলেন 3850 নয়, শুভঙ্কর দাস 616 একদম ঠিক, 616 একদম ঠিক, হ্যাঁ হিসাবে ভুল করেছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রসেস ঠিক করেছেন, ভেরি গুড।
যদি তাও হয়, হিসাবে ভুলও হয়, তাহলে কোনো প্রবলেম নেই। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, রিয়েল পরীক্ষায় ক্যালকুলেশনটা ঠিক করে করবেন। আর আমি আশা করছি এই অঙ্কগুলো যারা দেখছেন, যারা অ্যান্সার দিচ্ছেন এবং দিচ্ছেন না, সবাই আশা করি আমি বুঝতে পারছেন। তো আমরা প্রায় লাস্টের দিকে এসে গেছি, আপনারা জাস্ট একটা রিপ্লাই দিন যে আপনারা সব, যে কটা আমি এখনো পর্যন্ত বুঝালাম সবকটা ক্লিয়ার হয়েছে কিনা, সবকটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা। আমি চেষ্টা করছি একদম বেসিক ভাবে বোঝানোর, একদম ডিটেলসে গিয়ে বোঝানোর। এগুলোই আমরা যখন এক্সামে করব তখন আমরা এতটা এক্সপ্লেনেশনের আমাদের দরকার নেই, আমরা খুব স্পিডে জাস্ট করে নেব। তখন আমাদের এই অঙ্কই 10 থেকে 15 সেকেন্ডে হবে। এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন, এরকম কোশ্চেন আমি আগেও করিয়েছি। এটা ফার্স্ট অ্যান্সার কার আসে দেখা যাক। যারা দেখছেন তারা ধৈর্য ধরে লাস্ট কোশ্চেন পর্যন্ত দেখুন, আপনারা যেটা শিখতে পারবেন, আপনারা অনেক অনেক ভালো ভালো বইতেও সেই সেই রকম প্রসেস আর সেই রকম ডিটেলসে এক্সপ্লেনেশন পাবেন না, আর এরকম ভালো কোশ্চেনও খুব কমই পাবেন আপনারা। প্রত্যেক দিনই আমি ভালো ভালো কোশ্চেন রাখার চেষ্টা করি, আজকেও তাই করেছি। ভালো কোশ্চেন আমাদের শুরু থেকে ছিল, লাস্ট পর্যন্ত আছে। আপনি যদি মাঝামাঝিও জয়েন করে থাকেন, মাঝামাঝি ক্লাসে ঢুকে থাকেন, তাহলে এই ভিডিওটা যখন অফলাইন হবে ফার্স্ট থেকে গিয়ে আপনি সব কোশ্চেন গুলো আবার দেখে নেবেন। শুধু কোশ্চেনের অ্যান্সার দেখবেন না, প্রত্যেকটার এক্সপ্লেনেশন দেখবেন, আর আমি অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো দিচ্ছি সেটাও দেখবেন। আর এই কোশ্চেনটার অ্যান্সার আমি এখনো পর্যন্ত পাইনি, কেউ যদি স্কিপ করতে চান তাহলে বলে দেবেন, কারণ এই কোশ্চেনটা 10 থেকে 15 সেকেন্ডের কোশ্চেন। জিতুগ্রি অ্যান্সার দিয়েছেন 38.99, শুভঙ্কর দাস অ্যান্সার দিয়েছেন 38। ঠিক আছে, দেখা যাক কোনটা ঠিক, 38.99 না 38। তো আমি এক্সপ্লেন করছি, যারা করছেন তারা অ্যান্সার দিন। তো এই কোশ্চেন আমরা কিভাবে করব, আমি আগেও বলেছি, শুধুমাত্র চা, চায়ের সাথে, ভালো চায়ের সাথে কম দামি চা বা চাল বা লিকুইড কিছু মেশাতেই শুধুমাত্র অ্যালিগেশন ইউজ হয় না, মিক্সচারেই শুধুমাত্র অ্যালিগেশন হয় না, এরকম কোশ্চেনও অ্যালিগেশন হয়। কারণ একটা ক্লাস মানে সেখানে ছাত্র ছাত্রী দুটোই মিশিয়ে আছে, সেটাই আমাদের বলেছে, সেটাও কিন্তু একরকম মিশ্রণ, সেখানেও আমরা অ্যালিগেশন ইউজ করতে পারি। আর এই কোশ্চেনটা অ্যালিগেশন দিয়ে বেস্ট হবে, সবচেয়ে তাড়াতাড়ি হবে। কিভাবে না, বলেছে 40টা স্টুডেন্ট আছে, 40 জন চিলড্রেন আছে, যেখানে ছাত্রের সংখ্যা, বয়েজদের সংখ্যা গার্লসের সংখ্যা থেকে চার বেশি, ছাত্রীর সংখ্যা থেকে চার বেশি। তো এইরকম কোশ্চেনে আমরা এক্স কখনো ধরবো না, ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে গেলে আমরা কি করব এটা প্রসেসটা শিখে নিন। যেহেতু বলেছে 4 জন ছাত্র বেশি ছাত্রীর থেকে, তাহলে ফার্স্টেই এই 4টাকে আমরা টোটাল নাম্বার থেকে বাদ দিয়ে দেবো। তাহলে কত পড়ে রইলো, 40 থেকে 4 বিয়োগ দিলে 36, এই 36কে দুভাগে ভাগ করে দিন, 18 আর 18। ঠিক আছে, আর ছাত্র যেহেতু 4 বেশি, তাহলে ছাত্রতে 4 যোগ করে দিন, মানে 22। তাহলে 22 জন ছাত্র, 18 জন ছাত্রী। আমি আশা করি এই প্রসেসটা ভালো লেগেছে। এটা যদি আপনারা না জেনে থাকেন, এইভাবেই করবেন এরপর থেকে, এটাই একমাত্র সবচেয়ে ভালো প্রসেস। তাহলে কি বলেছে, তাহলে আমরা দেখলাম 18 জন ছাত্র আছে, ছাত্রী আছে, 22 জন ছাত্র আছে, এই দুই প্রকার মিশ্রণ ধরছি আমি। ঠিক আছে, এই দুজনের কি দিয়েছে, ওয়েট দিয়ে দিয়েছে, অ্যাভারেজ ওয়েট, অ্যাভারেজ ওয়েট দিয়েছে সমস্ত স্টুডেন্টের 42.5 আর সমস্ত মেয়েদের 48। তাহলে 48 এখানে আর সবার হচ্ছে 42.5, আর ছাত্রদেরটা জানি না। তাহলে এইখান থেকে আমরা কি করব, আমরা গ্যাপ নেব। তো গ্যাপ আমরা কিভাবে নেব, যেটা এখানে রেশিও সেটাই এখানে রেশিও হবে। তো ফার্স্টে আমরা যেহেতু এই দুটো নাম্বার জানি, এই দুটোর আমরা গ্যাপ নিয়ে নেব, কত পাবো, না আমরা পাবো 5.5। ঠিক আছে, এখানে আসছে 5.5, কিন্তু রিয়েল ভ্যালুতে এটাই হয়ে যাচ্ছে 22, মানে এদিক থেকে 4 গুণ হচ্ছে, 5.5কে 4 গুণ করলে হচ্ছে 22। তাহলে এদিকেও একটা কিছু নাম্বার হবে যেটাকে গুণ করলে 18 হবে, বা উল্টো দিক দিয়ে আমি বলতে পারি 18কে 4 ভাগ করলে যা হবে সেটাই এখানে হবে, 18কে 4 ভাগ করলে কত হবে, 4.5। তো এই ব্যবধানটা হবে 4.5।
এবার আমাদের বুঝতে হবে এইখানে কি 42.5 এর সাথে আমরা 4.5 যোগ করব না বিয়োগ করব। আমি বারবার বলেছি মাঝখানে যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মিন। তো মিনের একদিকে বেশি থাকলে আরেকদিকে মিনের থেকে কম ভ্যালু থাকবে, ঠিক আছে? তাহলেই সেটা মিন হয়। তাহলে 48 যেহেতু এখানে আছে 42.5 এর থেকে বেশি, তাহলে 42.5 এর থেকে 4.5 বিয়োগ করে এখানে যেটা আছে সেটা হবে মানে 38, ঠিক আছে? কিচ্ছু করতে হলো না, আমাদের ডিরেক্ট অ্যালিগেশন দিয়ে অ্যান্সার এসে গেল। বসন্ত বাবু আর 38 একদম কারেক্ট। তো 38ই হবে অ্যান্সার। আমি আশা করি সবার ভালো লাগছে প্রসেস গুলো, সবাই বুঝতে পারছেন। এর চেয়ে বেটার, এর চেয়ে তাড়াতাড়ি কিন্তু কিছু ভাবে হয় না। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে এসেছি। নেক্সট কোশ্চেন আমাদের সিম্পলিফিকেশনের কোশ্চেন। আমি আবারও বলছি, আমি ফেসবুকের গ্রুপ, যেটা ফেসবুকে সহজ পাঠের যে গ্রুপ, সেখানে আমি চার্ট দিয়ে দিয়েছি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সনের। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখনো না মুখস্থ করি আমাদের কিন্তু পরীক্ষায় প্রবলেম হবে। আমি আগেও অনেকদিন দেখিয়েছি, আমি আবার ভ্যালু রিপিট করেছি, আমি জানি এটার আপনারা কারেক্ট অ্যান্সার দিতে পারবেন। যদি না পারেন তাহলে অবশ্যই স্কিপ করবেন, কিন্তু স্কিপটাও আপনারা সেটা অ্যান্সারে লিখবেন যে স্কিপ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। অ্যান্সার আপনারা দিতে পারেন এটার। এটার ফার্স্ট অ্যান্সার কে দেয় দেখা যাক। ভেরি ইজি কোশ্চেন, আমি জানি এটা আপনারা অ্যান্সার দিতে পারবেন। যদি না পারেন স্কিপ লিখে দেবেন। তো এখনো পর্যন্ত কোনো অ্যান্সার আমি দেখতে পাইনি। শুভঙ্কর দাস ফার্স্ট অ্যান্সার দিয়েছেন 585, আর আমি শুভঙ্কর দাসকে বলবো ভেরি গুড, ভেরি গুড। কারণ এই এই অ্যান্সারটা একমাত্র, এই অ্যান্সারটা একমাত্র পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ভ্যালু জানলেই হয়। তো এখানেই আমি সলভ করে দিচ্ছি, 112.5% মানে 100% আর 12.5%, এই দুটোতে আমি ভাগ করতে পারি এটাকে, ঠিক আছে? 100% অফ 96 আর 12.5% অফ 96। 100% মানে টোটাল নাম্বারটা 96 প্লাস 12.5% মানে 1/8 96 1/8 96 1/8 × 96 মানে 12 8 12 96 এটা। আর 37.5 মানে 3/8 3/8 অফ 24 মানে 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে এটা 20% অফ এক্স বা 1/5 × x আমি বলতে পারি, বা x/5, ঠিক আছে? তো এটা যোগ করলে কি হবে, 12 অন্যায় 21 21 এখানে যোগ করলে কত হবে, 117। তো 117 আর 117 x/5 আর 5টা এদিকে এসে গুণ হবে, তাহলে হবে 585। ভেরি গুড, ভেরি গুড শুভঙ্কর দাসও, ভেরি গুড বসন্ত বাগুয়ারও, ভেরি গুড। আমি একদম খুবই অ্যাপ্রিসিয়েট করছি যে আপনারা এগুলো দেখেছেন, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ভ্যালু। এটা আপনারা অবশ্যই আপনাদের যে কোনো দেখবেন অঙ্কের যে কোনো চ্যাপ্টারে আপনাদের কাজে লাগবে। আজকাল বেশিরভাগ অঙ্কই আমাদের অ্যারিথমেটিকের অঙ্ক এরকম পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ভ্যালুর ওপরে আসছে, যেগুলো পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ভ্যালু ছাড়া যে কোনোভাবে সলভ করতে গেলেই খুব টাইম লাগে, ঠিক আছে? তো সোমনাথ সাহা অ্যান্সার দিয়েছেন 585, ভেরি গুড। যারা যারা এই অ্যান্সার দেখেছেন, যারা এই চার্টটা দেখেছেন, মুখস্থ করেছেন, ভেরি গুড। তো লাস্ট কোশ্চেনে চলে এসেছি আমরা, আজকে লাস্ট কোশ্চেন। আমি আশা করবো এটার আপনারা কারেক্ট অ্যান্সার দেবেন। লাস্ট কোশ্চেনে চলে এসেছি, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, একটা নাম্বার সিরিজের কোশ্চেন। যদি লজিক আইডেন্টিফাই না হয়, যদি লজিক আইডেন্টিফাই না হয় 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে, তাহলে আমরা নাম্বার সিরিজ স্কিপ করব। আমি রিয়েল পরীক্ষার কথা বলছি, রিয়েল পরীক্ষায় আমরা স্কিপ করব। আর এটাকেও লাইভ টেস্ট হিসেবে নিন। এখানে আপনার যদি 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে লজিক ক্র্যাক না হয় তাহলে স্কিপ লিখে দেবেন, স্কিপ লিখে দেবেন। এতে লজ্জার কিছু নেই, কিছু সময় আমাদের স্কিপ করাটাই বুদ্ধিমানের কাজ। সব সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার থেকে কখন কখন যুদ্ধে পিছিয়ে আসতে হয় সেটাও আমাদের জানতে হয়, সেটাই বুদ্ধিমানের কাজ। তো কোনো কোশ্চেন ইগোতে নেবেন না, যদি না হয় খুবই ভালো, অন্য কোশ্চেন হবে। এক কোশ্চেন নিয়ে বেশিক্ষণ টাইম ওয়েস্ট আমরা পরীক্ষায় করব না।
তো দেখা যাক ফার্স্ট অ্যান্সার কার আসে বা আসে কি না। কিন্তু এটা অতটা কঠিন কোশ্চেন নয়, এটা ইজি কোশ্চেন। আমি আশা করব আপনারা কেউ না কেউ অ্যান্সার দিতে পারবেন, ভুল অ্যান্সারেও আমার আপত্তি নেই, কিন্তু অ্যান্সার আমি আশা করব আপনারা দিতে পারবেন। তো এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, কেউ কিন্তু স্কিপও বলেননি, তার মানে সবাই ট্রাই করছেন। এটা পরীক্ষায় আমাদের এটাই ভুল হয়, এটাই ভুল হয়। তো আমি এটা লজিক দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি করে বুঝবো কিসের সিরিজ? ফার্স্টেই এখানে একটা বড় ইনক্রিজ আছে ডবলের কাছাকাছি, কিন্তু প্রত্যেকটা ডবল নয়। এটা যদি ডবল হয়ও, এখানে ডবল নয়, এখানে ডবল নয়, তো ইন্টু ওয়ান, ইন্টু টু, ইন্টু থ্রি এরকম করেও হতে পারে, কিন্তু সেটা হলে তাহলে এখানে হবে না টু গুণ, তো 0.5 করে সেটাও হচ্ছে না, কোনো লজিকেই, গুণের লজিকে যাচ্ছে না। ঠিক আছে, শুভঙ্কর দাস বলেছেন স্কিপ, ভেরি গুড, স্কিপই করা উচিত যদি লজিক মাথায় না আসে। তো গ্যাপ দেখবো আমরা, গ্যাপ এখানে 2, এখানে 12, এখানে কত, এখানে হচ্ছে 6, 36, 36, আর এখানে হচ্ছে 80। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্যাপ। তো এটা কোনো রকম ডবল ডিফারেন্সেও কিছু আসছে না, ডবল ডিফারেন্সেও আসছে না। তো লজিক কি? এটার লজিক হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 এর কিউব, এক আর একে 2, 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 2 এর কিউব মানে 8, হচ্ছে 12, তারপর 3 এর স্কোয়ার মানে 9, 3 এর কিউব মানে 27, হয়ে যাচ্ছে 36, 4 এর স্কোয়ার মানে 16, 4 এর কিউব মানে হয়ে যাচ্ছে 64 মানে 80, আর তারপরে কি হবে অবশ্যই 5 এর স্কোয়ার প্লাস 5 এর কিউব, 5 এর স্কোয়ার মানে কত 25, 5 এর কিউব মানে 125, মানে 25 আর 125 এ 150, 150 যোগ করলে কি হবে 310। তো সব কোশ্চেনই আপনারা এনজয় করতে পারবেন, এটাই আমি বলবো। শুভঙ্কর দাস 150 এখন বলছেন, একদম ঠিক, 150 গ্যাপ হবে, তার মানে 310। তো এটা ভালো লজিক, এটা কিন্তু অদ্ভুত কিছু লজিক নয়, এরকম লজিকের ওপর পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমি আশা করবো প্রত্যেকে প্রত্যেকটা কোশ্চেন এনজয় করেছেন। শুভঙ্কর দাস 310, ঠিক আছে, আপনি যদি আমার দেখানোর আগে করে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড, ভেরি গুড, আমি অ্যাপ্রিসিয়েট করবো। এই লজিক ধরা খুব একটা সোজা নয়, কিন্তু এরকম লজিকের ওপর আজকাল কোশ্চেন আসছে, তো আমাদের সব কিছুর জন্যই রেডি থাকতে হবে, ওয়ার্স্ট কন্ডিশনের জন্য রেডি থাকতে হবে। তো আশা করবো সবার ভালো লেগেছে, সবার কি ভালো লেগেছে সেটা আপনারা চ্যাটে বলতে পারেন, এক্ষুনি বলতে পারেন ভালো লেগেছে কিনা। তো নেক্সট ক্লাস কবে হবে, নেক্সট ক্লাস কবে হবে সেটা আমি জানিয়ে দেবো। নেক্সট ক্লাস আপনারা ধরে রাখতে পারেন বুধবার হবে, ঠিক আছে, বুধবার। থ্যাংকস ফর হেল্প বলছেন শুভঙ্কর দাস, ঠিক আছে, ওয়েলকাম। আর এই ক্লাসটাই সবার হেল্পের জন্য, আর নেক্সট ক্লাস হবে বুধবার রাত 10:15। তাও আমি বলবো চ্যানেলে আপনারা একবার দেখে নেবেন, ওখানে লাইভ, নেক্সট লাইভ কবে হবে সেটা ক্রিয়েট করা থাকে, জাস্ট একটু কষ্ট করে আপনাদের একবার গিয়ে দেখে নিতে হবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে দেখবেন বেল বাটন আছে, বেল বাটনে ক্লিক করুন, এই ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। আমি যদি না শেয়ার করি, আপনারা বেশি শেয়ার করুন, আমার থেকেও বেশি শেয়ার করুন, আপনারা এই ভিডিও চারিদিকে ছড়িয়ে দিন, এই ভিডিও আপনারা চারিদিকে ছড়িয়ে দিন, যাতে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে এই ভিডিও পৌঁছায়, কারণ আমি জানি এই ভিডিও সবার খুবই উপযোগী হবে, প্রত্যেকের প্রচন্ড উপযোগী হবে। তো নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে বুধবার রাত 10:15, কেউ ভুলবেন না, 10 তারিখ বুধবার 10:15, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই বলেই আমি আজকে শেষ করব। আপনারা যারা ফার্স্ট থেকে অ্যাটেন্ড করেছেন লাস্ট পর্যন্ত, বা মাঝখানেও জয়েন করে অ্যাটেন্ড করেছেন লাস্ট পর্যন্ত, সবাইকে আমি বলবো ভেরি গুড, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আর এটা আপনাদের দেখবেন রিয়েল টেস্টে কত হেল্প করে, আপনারা প্রত্যেক দিন এইভাবে যদি অ্যাটেম্প্ট করে যান ক্লাস, তাহলে রিয়েল টেস্টে কত কত আপনাদের হেল্প করবে আপনারা দেখবেন। বসন্ত বাবু, লেভেল অফ কোশ্চেন্স ওয়াজ গুড, তো সেই জন্যই করা, আমি আগের দিনই বলেছিলাম আই উইল ইনক্রিজ দ্য লেভেল, তো সেই জন্য এই লেভেল ইনক্রিজ করেছি আমি, আস্তে আস্তে লেভেল আরো ইনক্রিজ হবে। যে কোনো পরীক্ষা আপনারা ইজিলি ক্লিয়ার করে যাবেন, আপনারা যদি আমার কোশ্চেন গুলো মন দিয়ে ফলো করেন, প্রসেস গুলো মন দিয়ে ফলো করেন, ঠিক আছে। শুভঙ্কর দাস গুড নাইট, আমি সবাইকে বলবো গুড নাইট, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো করে পড়াশোনা করতে থাকুন, আর নেক্সট ক্লাস জয়েন করতে ভুলবেন না, নেক্সট ক্লাসের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না, সবাইকে শেয়ার করুন, বেশি সংখ্যক বন্ধুদের নিয়ে ক্লাস জয়েন করুন, ক্লাস করতে থাকুন,
যাতে সবাই শিখতে পারে, সবাই এনজয় করতে পারে। থ্যাংক ইউ। তো এই বলে আমি আজকের ক্লাস শেষ করবো। গুড নাইট।